হযরতে মূসাকে ডেকে বললেন, মূসারে ভয় পাওয়ার কোনো কারণ নাই, প্রতিষ্ঠিত একটি সরকারের বিরুদ্ধে তোমাকে নামায় দিয়া ময়দানে তোমাকে আমি একা ছেড়ে দেই নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার সাথে আছি, হাতের লাঠি ছেড়ে দাও। মূসা আলাইহিস সালাম লাঠি ছেড়ে দিলেন, লাঠি সাফ হয়ে গেল, হা করলো, জাদুকরদের তৈরি করা সমস্ত বাঘ সিংহ সাপ মূসা আলাইহিস সালামের লাঠি মার্কা সাপের পেটের মধ্যে গিয়া ঢুকলো। এটা ছিল মূসা আলাইহিস সালামের মুজিজা। হযরত দাউদ আলাইহিস সালামের মুজিজা ছিল, আল্লাহ রাব্বুল আলামিন তাকে মুজিজা দিয়েছিলেন, গলার সুন্দর আওয়াজ দিয়েছিলেন। তিনি যখন জাব্বুর শরীফ তেলাওয়াত করতেন, উড়ন্ত পাখিরা ওড়া বন্ধ করে চতুর্দিকে বসে আল্লাহর কালাম শুনত। তিনি লোহা দিয়ে অস্ত্র তৈরি করতেন, অস্ত্র বানাবার সময় আগুন দিয়ে লোহা পোড়ায় অস্ত্র বানাতে হয়, দাউদ আলাইহিস সালামের তার প্রয়োজন ছিল না। তিনি যখন লোহা হাতির ভিতরে নিয়ে চাপ দিতেন, লোহা পানি হয়ে আঙ্গুলের ফাঁক দিয়ে গলে পড়ে যেত, এটা ছিল তার মুজিজা। হযরতে সুলাইমান আল্লাহ রাব্বুল আলামিন তাকে মুজিজা দান করলেন। কোরআনে কারীমের ভিতরে রাব্বুল আলামিন বলেন, হযরতে সুলাইমান আলাইহিস সালাম সকাল বেলায় বিনা মেশিনে বিনা ইঞ্জিনে তক্তার উপরে বসে যেতেন, তক্তা এক মাসের পথ অতিক্রম করত, আবার সন্ধ্যাবেলায় বসতেন, এই তক্তা আর এক মাসের পথ অতিক্রম করে যেত। ঈসা আলাইহিস সালামের মুজিজা ছিল, জন্মান্ধের চোখের উপরে হাত বুলিয়ে দিতেন, সঙ্গে সঙ্গে চোখ ভালো হয়ে যেত, কুষ্ঠব্যাধিগ্রস্ত লোকের গায়ে হাত বুলাতেন, সঙ্গে সঙ্গে কুষ্ঠব্যাধি ভালো হয়ে যেত। এ হলো তাদের মুজিজা। পয়গম্বরেরা বিদায় হয়ে গেলেন, মুজিজা বিদায় হয়ে গেল, দাউদ আলাইহিস সালাম বিদায় হলেন, মুজিজার সাথে নিয়ে গেলেন তার উম্মতেরা। ওই লোহাগুলি আর কেউ গলাতে পারে নাই, আজও কেউ গলাতে পারে না, হাত দিয়া চেপে ধরে। সুলাইমান আলাইহিস সালাম দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, মুজিজা নিয়ে কবরে চলে গেছেন। আজ আর তার অনুসারীরা অথবা দুনিয়ার কোনো মানুষ বিনা ইঞ্জিনে তক্তায় বসে আর হাওয়ায় উঠতে পারবে না। মূসা আলাইহিস সালাম বিদায় হলেন, লাঠির মুজিজা চলে গেল, তার উম্মতেরা তার অনুসারীরা কিয়ামত পর্যন্ত যদি হাজার বারো চেষ্টা চালায়, লাঠিকে আর কোনোদিন সাপে পরিণত করতে পারবে না। ঈসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিন তাকে উঠায় নিলেন, মুজিজা তিনি সাথে নিয়ে গেলেন। আজ তার কোটি কোটি শত শত কোটি উম্মতেরা দুনিয়ায় যারা তার উম্মত দাবি করে, খ্রিস্টানেরা হাজারও যদি চেষ্টা চালায় তবুও জন্মান্ধের চোখের উপরে হাত বুলিয়ে চোখ আর ভালো করতে পারবে না, কুষ্ঠব্যাধিগ্রস্ত লোকের গায়ে হাত বুলিয়ে কুষ্ঠব্যাধি ভালো করতে পারবে না। তার মানে হলো নবীরা যে যা যত মুজিজা পেয়েছিলেন, জীবদ্দশায় মুজিজা কাজে লেগেছে, দুনিয়া থেকে বিদায় হয়েছেন, মুজিজা সাথে নিয়ে গেছেন। কিন্তু আপনার আমার নবী বিশ্ব নবী জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ রাব্বুল আলামিন তাকে যত মুজিজা দিয়েছিলেন, 3000-এর উপরে আল্লাহর নবীর মুজিজা ঘটেছিল 23 বছরের নবুয়তের জীবনে, তার মধ্যে শ্রেষ্ঠ মুজিজা হতেছে কোরআন মাজীদ। আল্লাহর নবী বিদায় হয়ে গেলেন, মুজিজা সাথে নিয়ে যান নাই, মুজিজা রেখে গেলেন দুনিয়ায়, কিয়ামত পর্যন্ত দুনিয়াবাসী নবীর উম্মতেরা কোরআনের মুজিজা ব্যবহার করতে পারবে। কোরআনে করিম রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের শ্রেষ্ঠ মুজিজা, মানুষ পাগল হয়ে গেছে কোরআন শুনে। সুতরাং এই কোরআনের বৈশিষ্ট্য সকল দিক থেকে এক অপূর্ব একটি কিতাবে পরিণত করেছে, যা মানুষকে চিরকাল বিস্ময় হতবাক করে দিয়েছে। কোরআনের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে এই কোরআন এক সময় নাজিল হয় নাই। 30 পারা কোরআন শরীফ একসাথে নাজিল হয়েছে না, কোরআন নাজিল হয়েছে আস্তে আস্তে ধীরে ধীরে। কত বছর লাগলো? 23 বছরেরও কিছু বেশি সময় ধরে কোরআন ধীরে ধীরে রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে অবতীর্ণ হয়েছে। এমনটি আর কোনো কিতাব হয়নি, যা আর কোনো ধর্মগ্রন্থ যারা অন্যরা দাবি করে এরকম হয়নি। কোরআনে করিমের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে, যখন কাগজ ছিল না, ছাপাখানা ছিল না, এমনকি টেপ রেকর্ডার ছিল না, তখনকার নাজিলকৃত কিতাব যেভাবে নাজিল হয়েছিল সেইভাবে আজ পর্যন্ত অবিকল টিকে আছে, টিকে থাকবে ইলা ইয়াউমিল কিয়ামত। কিয়ামত পর্যন্ত কোরআনে করিমের এই অকৃত্রিম অবিকৃত অবস্থায় কোরআনে করিমের এই শান এই বরকত টিকে থাকবে। এই জন্য কোরআন শরীফ হচ্ছে এই পৃথিবীর মহাবিশ্বের মহাবিস্ময়, কোরআন হচ্ছে পৃথিবীর মহাবিশ্বের মহাবিস্ময়। এর মর্যাদা সম্পর্কে রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ান উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ক্বাল
قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه رواه البخاري আল্লাহর নবী বলেন তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি সেই, তোমাদের ভিতরে ভালো ব্যক্তি উত্তম ব্যক্তি সেই যে ব্যক্তি নিজে কোরআন শেখে আর অন্যকে শেখায়, কোরআন যে শেখে আর অন্যকে যে শেখায় সেই ব্যক্তি হলো তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি, ভালো ব্যক্তি। সুবহানাল্লাহ, পড়েন কোরআনে কারীমের এ মর্যাদা সম্পর্কে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দুই ব্যক্তিকে, দুই শ্রেণীর লোককে ঈর্ষা করা যায়। অমুকে বিরাট বাড়ি করেছে, সে বাড়ি থেকে হিংসা হয়, আমি ওরকম বাড়ি করব, অমুকের মতো নেতা হব, অমুকের মতো বড় লোক হতে হবে, পরশ্রী কাতরতা অথবা ঈর্ষা করা, এরকমের ঈর্ষা করা জায়েজ নাই। রাসূলুল্লাহ বলেছেন দুই ব্যক্তির সঙ্গে ঈর্ষা করা যায়। আন ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু কাল কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা হাসাদা ইল্লা আলাল ইসনাইন, দুই ব্যক্তি ছাড়া অন্য কারো সাথে হিংসা করা যায় না, রিস্ক করা যায় না। কোন কোন ব্যক্তি? রাজুলুন আতাহুল্লাহুল কুরআন ফাহুয়া ইয়াকুমু বিহি আনা আল-লাইলি ওয়া আনা আন-নাহার, ওই ব্যক্তির সঙ্গে ঈর্ষা করা যায়, হিংসা করা যায়, যে ব্যক্তি আল্লাহ পাক কোরআনের ইলম দান করেছেন সে ব্যক্তি দিন রাত কোরআন তেলাওয়াত করে, কোরআনের উপরে আমল করে, কোরআনের উপরে থাকে, মানুষকে কোরআনের দাওয়াত দেয়, ওই লোকের সাথে ঈর্ষা করা দরকার যে তার মতো হতে চায়। ওয়ারাজুলুন আতাহুল্লাহু মালান ফাহুয়া ইউনফিকু মিনহু আনা আল-লাইলি ওয়া আনা আন-নাহার, মুত্তাফাকুন আলাইহি, বুখারী মুসলিমের হাদিস। রাসূলুল্লাহ বলছেন অন্য আরেক ব্যক্তি হচ্ছে যে ব্যক্তিকে আল্লাহ পাক মাল দিয়েছেন, সম্পদ দিয়েছেন, ওই ব্যক্তি তার মাল আর সম্পদকে দিন রাত দুহাতে আল্লাহর রাস্তায় খরচ করে, তার মতো হওয়ার জন্য তার সাথে ঈর্ষা করা যেতে পারে। আমার বন্ধুগণ, এ কোরআন হচ্ছে এমন এক কিতাব যে কোরআনকে নিয়ে যারা অগ্রসর হয় আল্লাহ তাদেরকে বাড়ায় দেন, আর কোরআনের সাথে যারা হিংসা করে, বিদ্বেষ করে, আল্লাহ তাদেরকে অধঃপাতিত করে দেন। আন উমর ইবনে আল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ক্বাল ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহ ইয়ারফাউ বিহাদাল কিতাবি আকওয়ামান ওয়া ইয়াদাউ বিহি আখিরিন, রাওয়াহু মুসলিম। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আল্লাহ পাক এই কোরআনের সাহায্যে এক শ্রেণীর লোককে প্রতিষ্ঠিত করবেন দুনিয়ার বুকে, এবং আখেরাতেও আর এক শ্রেণীর লোককে করবেন অধপাতিত। যারা কোরআনের সাথে বিরোধিতা করবে, তারা যদি হিরো হয় আল্লাহ তাদেরকে জিরো বানাবেন। কি বানাবেন? জোরে কন কি বানাবেন? জিরো বানিয়ে দিবেন। আর কোরআনকে নিয়ে যারা আগ বাড়ে তারা যদি জিরো হয় আল্লাহ পাক তাদেরকে কি বানায় দেন? কোরআনের সাথে বিরোধিতা আজকের নতুন কিছু নয়, আবহমান কাল থেকে কোরআনের সাথে চলছে বিরোধিতা। বিশ্বকবি, কবি সম্রাট আল্লামা ইকবাল, আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন, সবাই বলুন আমিন। আল্লামা ইকবাল বলেছেন, সতি যা কর রহা হ্যায় আসল সে তা ইমরোজ, সতি যা কর রহা হ্যায় আসল সে তা ইমরোজ, চরাগে মুস্তফা বিছে শরারে বুলহবিস, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দীপ সাথে, আল্লাহর দ্বীনের সাথে আবু জাহাল আবু লাহাবের অগ্নিস্ফুলঙ্গের সংঘর্ষ আবহমান কাল থেকে লেগে এসেছে। কিন্তু ওদের এই অগ্নিস্ফুলঙ্গের টক্কর লেগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের টিম টিম করে জ্বলে ওঠা এই প্রদীপটি প্রচণ্ড ঝড়ো হাওয়ার মুখে, টর্নেডো আর গর্কির মুখে নিবে যায়নি, জ্বলছে, জ্বলবে কেয়ামত পর্যন্ত। এটাকে নিবাবার ক্ষমতা বিশ্বের কোনো মানুষের নাই। ফু দিয়ে কেউ যদি নিবাতে চায়, চেহারা শুদ্ধ মাথা শুদ্ধ পুড়ে ছাই হয়ে যাবে, কোরআনের আলোকে নির্বাপিত করতে পারবে না। এই কোরআন, এই কোরআন যার সিনার ভিতরে থাকে, যার সিনার মধ্যে থাকে সে হয় সমৃদ্ধ, আর যার সিনার মধ্যে থাকে না সে হয় সবচাইতে ফকির আর এতিম। আল্লাহর নবী বলেছেন, ইন্নাল্লাযী লাইসা ফী জাওফিহি শাইউম মিনাল কুরআনি কাল বাইতিল খারীব, যেই দেহের ভিতরে কোরআন নাই, যেই দেহের ভিতরে, যেই সিনার ভিতরে কোরআন নাই, ওই মানুষটা হতেছে একটা সাড়া বাড়ির মতো, একটা উজাড় বাড়ির মতো, বিরান বাড়ির মতো। বিরান বাড়িতে কি থাকে? সাড়া বাড়িতে কি থাকে?
কি কয়? না না, ভূত কিসের, খামোখাই ভয় পান আপনারা, ভূত বলে কিছু নাই। হ্যাঁ, শয়তান থাকে, জেল থাকে, তারপরে ওর মধ্যে আর কি থাকে, উতুম পেঁচা থাকে, ইঁদুর থাকে, তেলা পোকা থাকে, উই পোকা থাকে, বাঁদর থাকে, উল্লুক থাকে, সাপ থাকে। রাসূলুল্লাহর কথা দেখেন কি সুন্দর কথা, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যে দেহের ভিতরে কোরআন নাই, সারা বাড়িতে যা থাকে, পোড়ো বাড়িতে যা থাকে, বিরান বাড়িতে যা থাকে, যে দেহে কোরআন নাই সেই দেহের মধ্যে তাই থাকে। আজ দেখুন বাংলাদেশের শিক্ষাঙ্গনে, কলেজ ইউনিভার্সিটিগুলিতে কোরআন পড়ানো হয় না, বলেন ঠিক কিনা? আমাদের বিশ্ববিদ্যালয়গুলিতে কোরআন পড়ানো হয়? তাফসীর পড়ানো হয়? হাদিস পড়ানো হয়? হাদিস কোরআন আল্লাহর কালাম পড়ানো হয় না বলে অবস্থা কি হয়েছে? হাদিস থেকে মিলায় নেন, ইন্নাল্লাযী লাইসা ফী জাওফিহি শাইয়ুম মিনাল কুরআনি কালবাইতিল খারীব। কোরআন নাই তো সারা বাড়ি, কোরআন নাই তো কি আছে? যে ঘরের মধ্যে মানুষ নাই, উল্লুক থাকে, ভাল্লুক থাকে, শয়তান থাকে, তেলা পোকা থাকে, সার পোকা থাকে, হিংস্র প্রাণী ভরপুর থাকে, যে শিক্ষা প্রতিষ্ঠানে কোরআন পড়ানো হয় না সেখানেও সন্ত্রাসীরা বাস করতে পারে, ভালো মানুষ টিকতে পারে না। এই জন্য কোরআন যেখানে পড়া হয় না সেটা কবরের তুল্য, কোরআন যেখানে তেলাওয়াত হয় না সেটা কিসের তুল্য? কবরের তুল্য। আল্লাহর নবী বলেছেন, আনাবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ক্বাল ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাজআলু বুয়ুতাকুম মাকাবির, রাওয়াহু মুসলিম। আল্লাহর নবী বলেন, তোমাদের ঘরগুলিকে তোমরা কবরও বানায়ো না, অর্থাৎ যে ঘরের মধ্যে কোরআনে কারীম তেলাওয়াত হয় না সেটা কবরের সমতুল্য। কবরের সমতুল্য। আগে আমাদের ঘর সমূহে যখন ছোট ছিলাম তখন দেখতাম ঘরে ঘরে কোরআন তেলাওয়াত হতো, ঠিক না? প্রত্যেকটা ঘরের জানালা দিয়া সকালবেলায় আওয়াজ আসত, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রহিম, তেলাওয়াতের আওয়াজ ভেসে আসত। আজ আর এই অবস্থা নাই। আজ ভদ্রলোকের বাড়ির সামনে দিয়ে হেঁটে যাবেন, সকালবেলা কিসের তেলাওয়াত? জনমের ঘুম ঘুমায়, পাইকারি দরে ঘুমায়, ফজরের নামাজ নাই। শহরের অবস্থা, অধিকাংশ বাড়িতে ফজরের নামাজ হয় না। ডিসেন্টিনার মাধ্যমে, আগে তো ছিল শুধু বাংলাদেশের ছবি, ডিসেন্টিনার মাধ্যমে সারা পৃথিবীর শয়তানি আর বদমাশি ঘরে বসে গেলা যায়। উপকারিতা এবং অপকারিতা দুটোই আছে। নিউজ দেখা যায় সাথে সাথে, আবার নিউজের সাথে আরো বাজে কিছু দেখা যায়, এগুলো দেখতে দেখতে রাত শেষ হয়ে আসে, ঘুমায় জনমের মতো, এক ঘুমে বেলা নটা আর দশটা, কিসের ফজরের নামাজ আর কিয়ের কোরআন শরীফ তেলাওয়াত কর? এরপরে উঠলো নটা দশটার সময়, উঠে তারপরে গানের মাস্টার এসে গেছে, তখন ইতিমধ্যেই গানের মাস্টার এসে গেছেন। কি দুর্ভাগ্যজনক সত্য কথা, ইংরেজি যে টিচার পড়ান, অঙ্ক যে টিচার করান, সপ্তাহে 3 ঘন্টা পড়াবেন, বেতন 2500 টাকা, আর প্রতিদিন সকালবেলা এসে যদি কোনো মুসলমান কোনো একজন মৌলভী সাহেব হাফেজ সাহেবকে রাখেন কোরআন তেলাওয়াত করাবার জন্য, কোরআন পড়াবার জন্য সন্তানকে, প্রতিদিন আসতে হবে, প্রতিদিন 2 ঘন্টা পড়াতে হবে, আর মাসের শেষে বেতন 500 টাকা। কোরআনে কারিমের সাথে এই এই আচরণ, ও আমি বেশি বলে ফেলেছি, যাদের অভিজ্ঞতা আছে তারা বলছেন 200 টাকা। এরপরে অঙ্ক ইংরেজি তো কাজে লাগে, ভালো কথা। তারপরে গানের মাস্টার আসছেন, তিনি শেখাবেন কি? রবীন্দ্রসঙ্গীতের প্যান প্যানানি, যা শুনলে পরে কানে ময়লা জমে যেতে পারে, যে গান শুনলে জীবিত মানুষ মৃত্যু হয়ে যায়। নজরুলের কথা শেখানো হবে না, তাহলে সেটা হবে সাম্প্রদায়িকতা। গানের মাস্টারকে, নাচের মাস্টারকে 5000 টাকা 10000 টাকা পর্যন্ত বেতন দেওয়া হয়, এ জাতির জন্য আল্লাহর রহমত কেমনে আসবে, কি কারণে আসবে? কোরআনের সাথে এই বেয়াদবি আমরা করেছি, ঘরগুলিকে, আজকে আমাদের ঘরগুলিকে আমরা কবরস্থানে পরিণত করে দিয়েছি, কোরআন তেলাওয়াত হচ্ছে। আমার বন্ধুগণ, কোরআন তেলাওয়াত করুন, বেশি বেশি তেলাওয়াত করুন, ঘরকে জীবিত করুন, সন্তানকে তেলাওয়াত করান, আপনি নিজেও তেলাওয়াত করুন। কোরআনে কারিম যারা তেলাওয়াত করবেন তাদের সম্পর্কে আল্লাহর নবী বলেন, মান কারা আল কোরআন ফাস্তাজহারাহু ফাহাল্লা হালালাহু
ওয়াহারামা হারামাহু আদখালাহু আল্লাহুল জান্নাহ। আল্লাহর নবী বলেন যে ব্যক্তি কোরআন শরীফ তেলাওয়াত করবে এবং কোরআনের হালাল অনুযায়ী হালালকে মেনে চলবে, হারাম অনুযায়ী হারাম থেকে ফিরে থাকবে, এরকম কোরআনের উপরে যে তেলাওয়াত করবে আর আমল করবে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তাকে জান্নাতের ভিতরে প্রবেশ করাবেন। শুধু ব্যস্ত যাবে না, ওয়াসাফাহু ফি হাসরাতিম মিন আহলি বাইতিহি কুল্লুহুম কাদ ওয়াজাবাত লাহুন নার। নবীজি বলেন এই কোরআনে কারীমের বরকতে কিয়ামতের দিন ওই ব্যক্তি তার রক্ত সম্পর্কিত 10 জন আত্মীয়র ব্যাপারে সুপারিশ করার জন্য তৌফিক পাবে আল্লাহর দরবারে। এমন 10 ব্যক্তি, সেই 10 ব্যক্তির জন্য হিসাবের পরে জাহান্নাম ওয়াজিব হয়ে গিয়েছিল। এমন 10 ব্যক্তি সম্পর্কে কোরআনের তেলাওয়াতকারী আর আমলকারী আল্লাহর দরবারে সুপারিশ করার জন্য পারমিশন পাবে। এমন নিয়ামত, সেই নিয়ামত থেকে আমরা বঞ্চিত হয়ে যাচ্ছি। আমি বলি না যে আপনারা কলেজ ইউনিভার্সিটিতে ছেলেদের পড়তে দিবেন না, আমি তা বলি না। তারা কলেজ ইউনিভার্সিটিতে বিলক্ষণ পড়াশোনা করুক, কিন্তু তাদেরকে কোরআন শরীফ শিখান। লক্ষ লক্ষ টাকা খরচ করলেন ছেলের পেছনে কিন্তু কোরআন শিখালেন না। আপনি মরে গেলে আপনার জানাজাটা পড়বে, এ তৌফিকও সে পেল। জানাজার ইমামতি তো দূরের কথা, জানাজার নিয়ত জানে না, পাক পবিত্রতা জানে না। বাপ মরে গেছে, সে তখন ছিল মার্কেটে, শুনলো বাপ মরছে, তাড়াতাড়ি জানাজায় শরীক হতে হবে, প্যান্টও পাক নাই, যেহেতু পেশাবের যখন বেগ এসেছিল দেওয়ালের পাশে দাঁড়াইয়া কাম সারছে, দোয়া মোছার কাম নাই, মাথায় টুপি নাই, নাক মোছা রুমাল ছিল পকেটে, রুমালটা মাথায় দিয়ে দাঁড়ায় গেল, আল্লাহু আকবার, বাপের কপালে যা আছে তাই হোক। তারপরে বাপ মরে গেছে, কান্না শুরু করেছে, যেদিন মরছে সেদিন কাঁদতেছে, পরের দিনও একটু মুখ মলিন কাঁদে, নাম বল্টু মিয়া, তার আবার এক বন্ধু আছে তার নাম শান্টু মিয়া, শান্টু মিয়া বলছে মিয়া বল্টু কান্দো কেন, বাপ মরে গেছে, এগুলো বাঁচে নাকি, এগুলো মরি যে, আমার একটা ছিল ওটাও মরছে, চিরকাল কারো বাপ থাকে, সুতরাং এত মন খারাপ কেন। আসো, ইন্ডিয়া থেকে ভালো একটা বই আসছে, সেটা দেখে এত আনন্দ পাবে, বাপ তো বাপ, 14 গুষ্টি মরলেও মনের দুঃখ মিশে যাবে। এরপরে বাড়ি এনে তাকে সিনেমার ছবি দেখানো হলো, ছবি সে দেখলো, ফেরার সময় বাপের কবরের কাছ থেকে যাওয়ার সময় দাঁড়িয়ে গেল ক্ষণিকের জন্য, আহারে বাপ বিদায় হয়ে গেলা, কি দেব তোমার, কিছু তো নাই আমার কাছে, তাই সারা রাত ধরে যা কিছু দেখলাম এগুলি তোমার আমল নামায় দিয়ে গেলাম। জোরে কর নাউজুবিল্লাহ। আমি সমস্ত পিতাদেরকে বলতে চাই, সন্তানদেরকে কোরআন শিখান, কাজে লাগবে, কোরআন শিখালে কাজে লাগবে, কোরআন শরীফ মুখস্থ করে, বেশি করে মুখস্থ করেন কোরআনে কারীম, আপনার ফায়দা হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন যে রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইউকালু লিসাহিবিল কুরআনি ইকরা ওরাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া। কিয়ামতের দিন জান্নাতীদেরকে বেহেশতীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, কোরআন শরীফ তেলাওয়াত করো আর উপরের দিকে উঠতে থাকো। কোরআনে যেভাবে দুনিয়ার বুকে কোরআনে কারীম তুমি মুখস্থ করেছিলে ধীরে ধীরে তেলাওয়াত করতে, ওইভাবে ধীরে ধীরে কোরআন তেলাওয়াত করো আর উপরের দিকে উঠতে থাকো। আল্লাহ পাক বলতে থাকবেন, উপরের দিকে ওঠো, তেলাওয়াত করো আর ওঠো, উঠতে উঠতে যেই জায়গায় গিয়ে তোমার তেলাওয়াত শেষ হয়ে যাবে, জান্নাতের ওই জায়গাটা তোমার জন্য বরাদ্দ হবে। আবু দাউদ শরীফের হাদিস, জান্নাতের ওই জায়গাটা তোমার জন্য বরাদ্দ হবে। এখন যাদের শুধু সূরা ইখলাস আর সূরা কাউসার মুখস্থ, তারা তো দুই পা আগেই বসে যাবে, উঠতে পারবেন না। বেশি বেশি মুখস্থ করেন, হাফেজে কোরআন হন অথবা হাফেজের মতো হন, বেশি বেশি মুখস্থ করেন সূরা ইয়াসিন, সূরা দুখান, সূরা রহমান, সূরা ওয়াকিয়া, সূরা মুজাম্মিল, এ সমস্ত সূরা, বেশি সূরা আল আরাফ, সূরা কাহাফ, সূরা মরিয়াম ইত্যাদি মুখস্থ করেন, কিয়ামতের দিন কাজে লাগবে, জান্নাতের অত উঁচায় উঠতে পারবেন। হাফেজে কোন জায়গায় যাবে, সুবহানাল্লাহ বিহামদি, 30 পারা কোরআন যার সিনার ভিতরে, জান্নাতের কোন জায়গাটা আল্লাহ তাকে বরাদ্দ করবেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কোরআনে কারীমকে মুখস্থ করুন, বেশি করে মুখস্থ করুন, কোরআনে কারীমকে বেশি করে তেলাওয়াত করুন। এ কোরআনে কারীমকে যারা বেশি করে তেলাওয়াত করবে, তেলাওয়াত করতে গিয়ে যারা আল্লাহর কাছে কিছু চাওয়ার সময় পাবে না, তাদের সম্পর্কে রাসূলুল্লাহ করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাদিসে কুদসি, হাদিসে কুদসি রাসূলুল্লাহ করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াকুলুর রব তাবারক ওয়া তাআলা মান শাগালাহুল কোরআন ওয়ান যিকরি মাসআলাতি
আতাইতুহু আফজাল মা উতিয়া সাইলিন। আল্লাহর নবী বলেন, আমার আল্লাহ পাক বলেছেন, কোরআন তেলাওয়াত করতে গিয়ে যারা ব্যস্ত থাকে, কোরআন তেলাওয়াত করতে করতে যারা আমার কাছে হাত পেতে কিছু চাওয়ার সময় পায় না, যারা আমার কাছে হাত পেতে কিছু চায়, তাদের থেকে তেলাওয়াতকারীদেরকে আমি রব্বুল আলামিন বেশি করে দেই। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআন তেলাওয়াত করতে করতে যারা আল্লাহর কাছে হাত পেতে চাওয়ার সময় পায় না, আল্লাহ পাক বলেন, যারা চায় তাদের থেকে তেলাওয়াতকারীকে আমি বেশি দেই। আমার বন্ধুগণ, শুধু তাই নয়, এ কোরআনে কারিম যারা তেলাওয়াত করবি, আমল করবি, কিয়ামতের দিন তার মা বাবার মাথার উপরে আল্লাহ রাব্বুল আলামিন, আবু দাউদ শরীফের হাদিসে এসেছে, তার মা বাবার মাথার উপরে নূরের টুপি পরিধান করানো হবে, এমন নূরের টুপি, এমন নূরের তাজ পরানো হবে, চন্দ্র সূর্যের আলোকে ম্লান করে দেবে। হাসরবাসীরা প্রশ্ন করবেন, এ লোকটি কে? কোনো ফেরেশতা নাকি বলে না, কোনো নবী নাকি বলে না, তবে কি ইনি কে? জবাব হবে, ইনি হচ্ছেন সেই ব্যক্তি যিনি তার সন্তানদেরকে কোরআন শিখিয়েছিলেন, কোরআন শিখানোর কারণে আল্লাহ রাব্বুল আলামিন আজ তার মা বাবার মাথার উপরে নূরের টুপি পরিধান করে হাসরের ভিতরে মর্যাদা দিলেন। কিয়ামতের দিন দুনিয়া মর্যাদা পাওয়া যাবে, আখেরাতেও মর্যাদা পাওয়া যাবে, যদি কোরআনে করিমকে তেলাওয়াত করা যায়, আমল করা যায়, বোঝা যায়, তাহলে এ সমস্ত নিয়ামত আল্লাহ পাক দান করবেন। সুতরাং এই এত বড় নিয়ামত থেকে আমরা যেন কেউ বঞ্চিত হয়ে না যায়। কোরআন হচ্ছে এমন এক কিতাব যার তাফসীর লেখা হয় নাই, পৃথিবীতে এমন কোনো ভাষা নাই, পৃথিবীর উল্লেখযোগ্য সবগুলি ভাষায় কোরআনে কারিমের তাফসীর লেখা হয়েছে, কিন্তু কোনো মুফাসসির আজ পর্যন্ত একথা বলেন নাই যে আমি যে তাফসীর লিখছি এর চাইতে ভালো তাফসীর আর কেউ লিখতে পারেও না আর পারবেও না, এটা শেষ, আর তাফসীর লেখা লাগবে না, একথা কেউ বলতে পেরেছে? জোরে বলেন, পেরেছে? পারে নাই। তার কারণ কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। আল্লাহ পাক বলেন, নবী আপনি বলুন, আমার রবের কথাগুলি লেখার জন্য যদি সমুদ্রের পানিগুলি, সমুদ্রের সমস্ত পানিগুলি যদি কালিতে পরিণত হয়ে যায়, আর আমার রবের কথাগুলি যদি লেখা শুরু হয়ে যায়, আমার রবের কথাগুলি লেখার পূর্বে সমস্ত সমুদ্রের পানিগুলি শেষ হয়ে যাবে, তারপরে যদি আবার সমুদ্র ভরে দেওয়া হয়, আরও যদি লেখা হয়, তবুও আমার রবের কথা লেখা শেষ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাউ আন্নামা ফিল আরদি মিন শাজারাতিন আকলামুন ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বাদিহি সাবআতু আবহুরিম মা নাফিদাত কালিমাতুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা নাফিদাত কালিমাতুল্লাহ, আল্লাহ পাক বলেন, সাতটা সমুদ্রের পানি যদি একত্রিত করা হয়, সাতটা সমুদ্রের পানি যদি এক জায়গায় করা হয়, এই পানিগুলি যদি কালিতে পরিণত হয়ে যায়, আর পৃথিবীর সমস্ত গাছগুলি যদি কলমে পরিণত হয়ে যায়, ওই গাছগুলি দিয়ে যদি ওই পানি রূপ কালি দিয়ে আমার প্রভুর কথা আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের কথা যদি লেখা শুরু হয়ে যায়, লিখতে লিখতে সমস্ত পানিগুলি গাছগুলি শেষ হয়ে যাবে, আল্লাহ পাকের কালামের ব্যাখ্যা লেখা শেষ হবে না। মা নাফিদাত কালিমাতুল্লাহ, আল্লাহর কথা লেখা শেষ হবে না। এত বড় বিরাট আজিম কিতাব আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন, সুবহানাল্লাহ। পড়ুন, এই কিতাবের এত বড় গুরুভার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ। আমি যদি এই কোরআনকে পর্বতের উপরে নাজিল করতাম, তাহলে তুমি দেখতে পেতে আমার ভয় ভীত সন্ত্রস্ত হয়ে পাহাড়গুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। এত বড় আজিম কিতাব আমি তোমাদেরকে দান করেছি, যার গুরুভার বহন করতে কেউ রাজি হয়নি, পাহাড় পর্বত কেউ রাজি হয়নি, মানুষ রাজি হয়েছে, এই মানুষের উপরে আমি এটা অবতীর্ণ করেছি, গোটা বিশ্ববাসীর সামনে এই কিতাব আমি দিয়েছি তোমাদেরকে, এর দ্বারা হেদায়েত তোমরা গ্রহণ করবে। কিয়ামতের দিন আল্লাহর এই বিরাট নিয়ামত আমাদেরকে দান করলেন, আমরা এই নিয়ামতের না শকর করেছি,
অর্থাৎ এই কোরআনকে আমরা ব্যবহার করেছি সঠিকভাবে করি নাই, বেঠিকভাবে করেছি। প্রথম দিন দ্বিতীয় দিন আমি বলেছি কোরআন শরীফকে শুধু তাবিজ তোমারের জন্য, শুধু সওয়াবের জন্য তেলাওয়াত করেছি। আসলে শুধু সওয়াবের জন্য তো আসেনি কোরআন, কোরআন বুঝতে হবে, আমল করতে হবে, তবে না শান্তি পাবো। আপনি যদি কোরআন হচ্ছে মানুষের জীবন সমস্যার সমাধানের গ্রন্থ, ওষুধ খেলে রোগ ভালো হয়, ওষুধ খেলে কি হয়, কেউ যদি সকালবেলায় তসবিহ হাতে নিয়ে 500 বার পড়ে ওষুধ 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 500 বার পড়লো, রোগ কি ভালো হবে, বরং রোগ আরো বাড়তে পারে চিল্লাইতে চিল্লাইতে। শীতের জন্য লেপ গায়ে গায়ে না দিয়া কেউ যদি চিল্লাইতে থাকে, জিকির করে লেপ্ত শোক লেপ্ত শোক লেপ্ত শোক, শীত কি বন্ধ হবে নাকি? পানির পিপাসায় ছটফট করে মানুষ যদি চিল্লায় পানি 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 পানি, পানির পিপাসা আরো বাড়বে। তাহলে কি বোঝা গেল, পিপাসা লাগলে পানি পান করতে হবে, শীত লাগলে কম্বলটা গায়ে দিতে হবে, রোগ হলে ওষুধটা খেতে হবে, তাহলে সব সমস্যার সমাধান হবে। অনুরূপভাবে আমরা শুধু কোরআনে কারীমকে তেলাওয়াত করি সওয়াবের নিয়তে, তার হুকুমগুলি জীবনের উপরে আমল করি না বলে আজকের জীবন আমাদের বিপর্যস্ত হয়েছে, ব্যক্তিতে পরিবারে রাষ্ট্রে শান্তি নাই, কোথাও শান্তি নাই এই কারণে। আর কিয়ামতের দিন রাসূল আসামি করবেন তাদেরকে যারা কোরআন অমান্য করেছে। রাসূল হবেন বাদী, বাদী হবেন কে, জোরে বলেন কে বাদী হবে, রাসূল আসামি হবে কারা, যারা কোরআন ছেড়ে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন وقال الرسول يا ربي ان قوم اتخذوا هذا القران مهجورا। কিয়ামতের দিন রাসূল আল্লাহর দরবারে ফরিয়াদ করবেন, আয় আমার রব, আয় আমার আল্লাহ তাআলা, এই সমস্ত লোকগুলি তোমার কালামকে তোমার কোরআনকে অপ্রয়োজনীয় জিনিস বলে তারা পরিত্যাগ করেছিল, কোরআনকে অপ্রয়োজনীয় মনস মনে করেছে, কোরআনের সাথে ঠাট্টা করেছে, বিদ্রুপ করেছে, কোরআন শিক্ষা ভিক্ষার ঝুলি শেখার বুলি মনে করেছে, কোরআনের কোনো মূল্য দেয় নাই, কোরআনের কোনো দাম দেয়নি, কোরআনের সাথে ঠাট্টা করেছে, কোরআনের আইনের সাথে ঠাট্টা করেছে, বিদ্রুপ করেছে। আমাদের দেশে শিক্ষাবিদ চিন্তাবিদ বুদ্ধিজীবী নাম ধরনের নামধারী এক শ্রেণীর লোকেরা কোরআনের সাথে সরাসরি বেয়াদবি করেছে। আহমদ শরীফ বলেছে পরকাল নাই, আল্লাহ বলছেন পরকাল আছে, আর আহমক আহমদ তো না, ওটা কি এই আহমক, সে বলেছে পরকাল নাই, বিবাহ মানি না, কবর আজাব মানি না, কিয়ামতের দিন বিচার হবে তাও মানি না, অস্বীকার করেছে, এটাকে নিয়ে ঠাট্টা করেছে। আহমদ শরীফ লিখেছেন নিজে যে আল্লাহ বলতে কেউ নাই, মানুষ তাকে চিন্তা করে সৃষ্টি করেছে, স্রষ্টা বলতে কেউ নাই। তারপরে আর একটা মেয়ে লোক, আমি ওটার নাম নিতে ঘৃণা বোধ করি, এটি হচ্ছে চরম ধর্মদ্রোহী রাষ্ট্রদ্রোহী নাস্তিক, জাহান্নামের কীট, ডাস্টবিনের আবর্জনা। এই মেয়ে লোকটি বলেছে, তার বইতে লিখেছে, বেহেশত হচ্ছে এক অসভ্য উদ্যান। কোরআন শরীফে আল্লাহ পাক বলেছেন আমলে সালেহ যারা করবে, নবীরা ওলিরা সিদ্দিকীন সোহাদা সব যাবে জান্নাতে, আর সেই জান্নাতকে এই খাবিসা এই নিকৃষ্ট ধর্মদ্রোহী রাষ্ট্রদ্রোহী মহিলা এই সে বলেছে বেহেশত হচ্ছে এক অসভ্য উদ্যান। পৃথিবীর অতৃপ্ত বহুগামী পুরুষেরা তাদের থাকার জায়গা হবে ওই বেহেশতের মধ্যে, জোরে কর নাউজুবিল্লাহ। এই মেয়ে লোকটি সমগ্র নারী জাতির কলঙ্ক, ভারত বাংলাদেশের শ্রেষ্ঠ শত্রু ভারত এই শয়তানকে পয়সা দিয়া পুষতেছে, কলকাতায় দাওয়াত দিয়ে আনন্দ পুরস্কার দিয়েছে, সে তার বইয়ের মধ্যে কত বড় নির্লজ্জই মেয়ে, বইয়ের মধ্যে লিখছে বাসে বসে আমি যখন দেখি ছেলেরা পেশাব করার জন্য বাস থামলি, বাসের থেকে নেমে দেওয়ালের পাশে গিয়ে প্যান্টের বোতাম খুলে পেশাব করে, আর মেয়েরা চুপ করে বসে থেকে পেশাবের যন্ত্রণা নিয়ে কষ্ট পায়, আমি আনন্দ পাবো সেই দিন যেদিন মেয়েরাও বাস থেকে নেমে দেওয়ালের পাশে দাঁড়িয়ে পেশাব করতে পারবে। এটা কি একটা মানুষ, অসভ্য জানোয়ারকে জন্ম দিয়েছে আল্লাহই ভালো জানে।
আমার বন্ধুগণ, তার অসভ্যতার শেষ নাই। কোরআন নিয়ে ঠাট্টা করেছে, বলেছে আমার মা রাতের বেলায় ঝুলে ঝুলে সুরে ইয়াসিন পড়ে, আমি চিন্তা করি যে কত বাজে কাম করতেছে সে। বলছে আল্লাহ পাক কোরআনের মধ্যে পুরুষকে বেহেস্তের হুরিদের হুরিদের কাঁচা মাংসের লোভ দেখাইয়া, মদ খাওয়াবার লোভ দেখিয়ে তাদেরকে নামাজ রোজা করার জন্য বাধ্য করতেছে। বেহেস্তে কি শরাব, বেহেস্তে কি মদ পান করানো হবে? না, বেহেস্তে মদ পান করানো হবে না। মদ তো নাপাক জিনিস, আল্লাহ পাক বলছেন বেহেস্তে পান করানো হবে। ওয়াসাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা, জান্নাতের ভিতরে আল্লাহ পাক শারাবে তাহুর পান করাবেন, যেটা নিজেও পাক এবং যে পান করবে সেও পবিত্র হয়ে যাবে। সুবহানাল্লাহ বিহামদিহি। সুতরাং এই কোরআন নিয়ে ঠাট্টা বিদ্রুপ যারা করেছে, কিয়ামতের দিন আল্লাহর দরবারে তাদেরকে উঠতে হবে, আজ হোক কাল। আমি জানি না বাংলাদেশ সরকার ভারতের ভয়ের চোটে এই মেয়ে লোককে পুলিশ প্রহারা দিয়া পুষতেছে নাকি, আমার বুঝে আসে না। বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় রীতিমতো আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে বিবৃতি দিয়েছেন এবং তাকে পুলিশ প্রহরার ভিতরে রেখেছে। বাংলাদেশের দণ্ডবিধি অনুযায়ী ওর তো ফাঁসি হয়ে যাওয়া উচিত। কোরআনের বিরুদ্ধে কথা বলেছে, আল্লাহর কোরআন নিয়ে ঠাট্টা করেছে। আমার বন্ধুগণ, কিয়ামতের দিন যখন এরা উপস্থিত হবে আল্লাহর দরবারে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের সাথে যারা ঠাট্টা করেছে, বিদ্রুপ করেছে, কোরআনের আইনকে নিয়ে যারা ঠাট্টা বিদ্রুপ মজাক উড়াইছে, কিয়ামতের দিন তাদেরকে বলা হবে ওয়াকিলার নিয়াউমা নানসাকুম কামা নাসিতুম লিকা ইয়াউমিকুম হাদা। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ঠাট্টাকারী, কোরআনের বিদ্রুপকারী, কোরআনের আইনের অমান্যকারীদেরকে বলবে না, আমি আজকে তোমাদের ভুলে গেলাম, যেমন করে তোমরা এই দিনে আমার সঙ্গে সাক্ষাৎকারের কথা ভুলে গিয়েছিলে, তোমরা যেমন আমার আজকের এই কিয়ামতের দিনের কথা যারা ভুলে গিয়েছিলে, আজকে আমিও তোমাদেরকে ভুলে গেলাম। এরপরে কি হবে? ওয়াকুমুন নার ওয়া মা লাকুম মিন নাসিরিন। আল্লাহ পাক বলেন এরপরে এদের জায়গা হবে জাহান্নাম, আর এদের সাহায্যকারীও কেউ থাকবে না, জাহান্নামে চিরকাল থাকতে হবে। এটা এই জন্যে যে তারা আল্লাহর কোরআনের সঙ্গে ঠাট্টা করেছে, বিদ্রুপ করেছে, কোরআনের আইন মানে নাই, কোরআনের আইনকে অমান্য করে চলেছে, এই জন্য কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শাস্তি প্রদান করবেন। কোরআন পৃথিবীর বুকে আল্লাহ নাজিল করেছেন, শুধু তেলাওয়াত করবেন ঝুলে ঝুলে এই জন্য নয়। কি জন্য নাজিল হলো এবার উদ্দেশ্য শুনুন। আল্লাহ পাক বলেন আর রহমান আল্লামাল কোরআন, আল্লাহ রাব্বুল আলামিন তিনি হলেন এমন দয়াবান, এমন রহমান, যিনি কোরআন শিখালেন। কি কারণে শিখালেন? কোরআন নাজিলের উদ্দেশ্য কি? আল্লাহ পাক বলেন ইন্না আনসালনা ইলাইকাল কিতাবা বিল হাক্কি লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ। আল্লাহ পাক বলেন এই কিতাব আমি আপনার প্রতি অবতীর্ণ করেছি এই জন্যে, যাতে করে আপনি আল্লাহর প্রদর্শিত এই বিধান অনুযায়ী মানুষের উপরে বিচার ফয়সলা করতে পারেন। মানুষের উপরে আইন চলবে আল্লাহ। কার আইন? জোরে বলেন, কার আইন? আল্লাহ। লাহুল খালক ওয়াল আমর, সৃষ্টি যার, আইন চলবে কার? আল্লাহ পাক বলেন এই জন্য নাজিল করলাম, কোরআন নাজিল করেছি যাতে করে কোরআনের আইন দিয়ে বিচার ফয়সলা করতে পারেন, সেই জন্যই কোরআন নাজিল করলাম। আসলে আল্লাহর নবীর এই পৃথিবীতে আগমনের উদ্দেশ্য ওটাই ছিল। হুয়াল্লাযি আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীন কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আমার রাসূলকে দীনে হক সত্যের বিধান সহকারে দুনিয়ায় প্রেরণ করেছি, লিইয়ুযহিরাহু আলাদ-দীন কুল্লিহি আয় লিইয়ুগলিবাহু আলা সাইরিল আদিয়ান, সমস্ত আদিয়ানে বাতিলের উপরে আমার দিনকে বিজয়ী করে দেওয়ার জন্য আমি রাসূলের কাছে কিতাব সহকারে তাকে অবতীর্ণ করেছি। এ দায়িত্ব শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছিল না,
দুনিয়ার উপরে আল্লাহর দিন কায়েম করা, আল্লাহর বিধান অনুযায়ী মানুষের বিচার ফয়সালার দায়িত্ব শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছিল না, সমস্ত নবীদের ছিল। কাদের ছিল? সব নবীদের ছিল। فَبَعَثَ النَّبِيِّينَ مُبَشِّرِينَ وَمُنذِرِينَ وَأَنزَلَ مَعَهُمُ الْكِتَابَ بِالْحَقِّ لِيَحْكُمَ بَيْنَ النَّاسِ। আল্লাহ পাক বলেন, সমস্ত নবীদের কাছে আমি কিতাব অবতীর্ণ করেছি এই জন্য যে তারা সহজ এবং সোজা পথে যারা চলতে চায় তাদেরকে তিনি সুসংবাদ দিবেন, আর বাঁকা পথে যারা চলবে তাদেরকে তিনি জাহান্নামের ভীতি প্রদর্শন করবেন। আর আমি তার উপরে যে কিতাব অবতীর্ণ করেছি এই কিতাব দিয়ে জনগণের উপরে বিচার ফয়সলা করবে, আইন চলবে আল্লাহর কিতাব দিয়ে। আইন চলবে কি দিয়ে? আল্লাহর কিতাব দিয়ে, আল্লাহর কিতাব অনুযায়ী জনগণকে পরিচালিত করবেন। এই জন্য আমি এই কোরআনকে নাজিল করেছি, অতীতেও এই কিতাবগুলি নাজিল করেছি। قُلْ يَا أَيُّهَا النَّاسُ قَدْ جَاءَكُمُ الْحَقُّ مِنْ رَبِّكُمْ। আল্লাহ পাক বলেন, নবী আপনি বলে দেন, আপনি বলুন, হে মানব সকল, আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য মহাসত্য এসেছে, এই মহাসত্য যদি অনুসরণ করো তোমাদের জন্য কল্যাণকর হবে। ওমান দাল্লা ফাইন্নামা ইয়াদুল্লু আলাইহা, আর যদি কোরআনকে অমান্য করো, আল্লাহর কিতাবকে অমান্য করো, তাহলে তোমাদের জন্য অকল্যাণ হবে। আজ আপনারা বলেন, আল্লাহর কিতাবের আইন কি আমাদের দেশে চলে? কোরআনের আইন কি চলে? চলে না। কোরআনের আইন চলে না, আমরা কি খুব শান্তিতে আছি, খুব আরামে আছি? শ্রমিকরা তাদের শ্রমের মূল্য পায়? কৃষক তার উৎপাদিত পণ্যের সঠিক দাম পায়? নারী তার সতীত্বের মর্যাদা পায়? জনগণ কি আরামে ঘুমাতে পারে? না, জনগণ রীতিমতো দুবেলা পেট পুরে সমস্ত জনগণ খেতে পারে। এর একমাত্র কারণ হচ্ছে কোরআনের আইন কি অমান্য করা হয়েছে। ভালো করে কান পেতে শুনুন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে পরিষ্কার করে বলেছেন, ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। যারা নাকি আমার দেওয়া বিধান অনুযায়ী, কোরআন অনুযায়ী যারা বিচার ফয়সলা করে না, ফাউলাইকা হুমুল কাফিরুন, ফাউলাইকা হুমুল জালিমুন, ফাউলাইকা হুমুল ফাসিকুন, যারা আমার দেওয়া বিধান অনুযায়ী বিচার ফয়সলা করে না তারা কাফির, তারা জালিম, তারা ফাসিক। সুতরাং এই এর ভিতরে এই জুলমের মধ্যে জালিমদের অন্তর্গত, ফাসিকদের অন্তর্গত হয়ে বাংলাদেশের বহু মুসলমান, পৃথিবীর বহু এলাকার মুসলমান এর মধ্যে লিপ্ত হয়ে আছে। কোরআনের আইন চালু না করলে পরে, কোরআনের আইন না মানলে পরে জালিম হতে হবে, কাফির হতে হবে, ফাসিক হতে হবে। অর্থাৎ যতখানি না মানবে ততখানি এই বিশেষণে বিভূষিত হতে হবে। এক শ্রেণীর লোক আছে যারা বড়ে বেলান ধর্ম আর রাজনীতি আলাদা, বলেন কি না কন জোরে বলেন, বলে কি না? ধর্ম আর রাজনীতি আলাদা। তারা বলেন ধর্ম, আমরা ধর্ম নিরপেক্ষ থাকতে চাই। তারা কি দেখতে চায়? ধর্ম নিরপেক্ষ থাকতে চায়। কোরআনে কারিমে এই ধর্ম নিরপেক্ষবাদীদের ব্যাপারে কোরআন কি বলছে শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলাম তারা ইলাল লাযীনা ইয়াজউমুনা আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক। আল্লাহ পাক বলেন, হে নবী, তুমি কি সেই সব লোকদেরকে দেখেছো যারা দাবি তো করে যে আমরা আল্লাহর উপর ঈমান এনেছি আর এই কিতাবের উপর ঈমান এনেছি, এর পূর্বে যত কিতাব নাজিল হয়েছে সে সব কিতাবের উপরেও ঈমান এনেছি? ধর্ম নিরপেক্ষবাদীরা তারা তো বলে না যে আল্লাহ মানি না, কোরআন মানি না, একথা বলে না, ওটা বলে না। কি বলে? সেই বলা কথাটি আল্লাহ এখানে অনেক আগে বলে রেখেছেন। ওরা বলে যে আমরা অবশ্যই আল্লাহকে মানি, আল্লাহর কিতাব মানি, এর পূর্বে যত কিতাব নাজিল হয়েছে সেগুলোও মানি। তবে ইউরিদুনা আইয়াতাহাকামু ইলাত্তাগুত, তারা চায় তাদের জীবনের সমস্ত সমাধান সমস্যার জন্য তাগুতের কাছে যেতে চায়। তাগুতকে আল্লাহকে বাদ দিয়ে তারা যেতে চায় কোথায়? তাগুতের কাছে। জোরে বলেন, কিসের কাছে যেতে চায়? তাগুতের কাছে। তাগুত বলে কারে? তাগুত বলা হয় যে নিজে আল্লাহর আইন মানে না এবং অপরকেও আল্লাহর আইন অমান্য করতে বাধ্য করে, তাকে বলা হয় তাগুত। ওরা বলে ধর্ম আর রাজনীতি আলাদা, কোরআন মানি কিন্তু কোরআনের আইন মানি না। ওরা কোরআন মানে ঠিকই, বলে যে কোরআন মানি কিন্তু কোরআনের আইন মানে। তাহলে এ মানি বলার অর্থটা কি? এর মূল্যটা কোথায়?
কোরআন যদি মানো তো কোরআন বলেছে সুদ খেও না। আমাদের দেশে সুদ চলছে না? কোরআন বলেছে বিবিকে পর্দায় রাখো, পর্দায় কি রাখা হচ্ছে? কোরআন বলেছে ওজনে কম দিও না, তা কি মানা হচ্ছে? কোরআন বলেছে আমার আইন দিয়ে দেশ শাসন করো, তা কি করা হচ্ছে? সুতরাং ধর্মনিরপেক্ষ মতবাদ যেটা, এই মতবাদটা কোরআনের দৃষ্টিতে কুফুরি মতবাদ। ধর্মনিরপেক্ষ মতবাদ কি? জোরে বলেন, ধর্মনিরপেক্ষ মতবাদ কি? কোন মুসলমান যে ব্যক্তি নিজেকে মুসলমান বলে দাবি করে ধর্মনিরপেক্ষ মতবাদ সে বিশ্বাস করতে পারে না। জায়েজ নাই, হারাম। আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ, তোমরা কোরআনের কিছু অংশকে মেনে নিবে আর কিছু অংশকে করবে অস্বীকার? এটা যদি করো দুনিয়ার জীবনে পাবে দুনিয়ার জীবনে জিল্লতি আসবে, লাঞ্ছনা আসবে, আর কেয়ামতে পাবে জাহান্নামের শাস্তি। সুতরাং ধর্মনিরপেক্ষ মতবাদের অর্থ তারা বলে যে ধর্মহীনতা নয়, আসলে কিন্তু ধর্মনিরপেক্ষ মতবাদের অর্থই হলো ধর্মহীনতা। ঠিক কিনা কন? জোরে বলেন ঠিক কিনা? এই ধর্মনিরপেক্ষ মতবাদ আমাদের দেশে, আমাদের দেশের জন্ম হয় নাই, এর জন্ম হয়েছে ইউরোপ সভ্যতায়। প্রাচীন ইউরোপ সভ্যতায় এর জন্ম হয়েছিল, সেখান থেকে তার আন্ডা বাচ্চা ভারতে এসেছিল। ভারত থেকে এই আন্ডা বাচ্চার কিছু অংশ 1972 সালে তদানীন্তন সরকারের মাথার উপরে ভারত চাপিয়ে দিয়েছিল। সেই ধর্মনিরপেক্ষ মতবাদ 1972 সনের সংবিধানে লেখা হলো, কিন্তু 1982 সনে যখন সংবিধান আবার অ্যামেন্ডমেন্ট করা হলো তখন ধর্মনিরপেক্ষতার কপালে ঝাঁটা মেরে বিদায় করা হয়েছে। বাংলাদেশে ধর্মনিরপেক্ষ মতবাদ চলতে পারে না। ধর্মনিরপেক্ষ মতবাদের কথা আমাদের দেশে তারাই বলে যারা 72 সনে ক্ষমতায় ছিলেন, তারা ধর্মের সাথে কি ব্যবহার করেছেন আমরা ভুলে যাই নাই, আপনারা ভুলে গেছেন? 1972 সনে দেশের সমস্ত বিশ্ববিদ্যালয়ের মনোগ্রাম থেকে ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক, রব্বি জিদনি ইলমা, কোরআনে কারীমের আয়াতকে বিদায় করে দেওয়া হয়েছিল। শাসনতন্ত্রের শিরোনামে বিসমিল্লাহকে গ্রহণ করা হয় নাই। শুধু তাই নয়, কোরআনে কারীম যেখানে তেলাওয়াত করা হয় তখনকার সময় রেডিওতে টেলিভিশনে, ওই 72 থেকে 3 বছর, এবং এখনো সেই দলটি মিটিং করতে গিয়ে কোনো জায়গায় কিছু করতে গিয়ে আগে কোরআন শরীফ, তারপরে গীতা, তারপরে বাইবেল, এগুলি হচ্ছে মুনাফিকের লক্ষণ। কিসের লক্ষণ? যেখানে যেই টেবিলে যেই মঞ্চে কোরআন তেলাওয়াত হয় বাইবেল গীতা পড়া হারাম, পড়া হতে পারে না। কোরআনের চাইতে শ্রেষ্ঠ কিতাব আল্লাহর দুনিয়া আছে? সমস্ত কিতাবকে রদ করেছে কোরআন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে তাওরাতের একটা পাতা পড়তেছিল। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে চলে এলেন, এসে দেখেন রাসূলের কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মোবারক লাল হয়ে গিয়েছে গুসসা। হযরত আবু বকর বললেন, ওমর তুই যদি এর থেকে মরে যেতিস, তুই যদি এর থেকে মরে যেতিস, তুই যদি এর থেকে মরে যেতি, তিনবার বললেন। হযরত ওমর শিউরি উঠলেন, হতচকিত হয়ে উঠলেন, আবু বকর আমাকে মরার কথা বলছেন কেন? তিনি তাকিয়ে দেখেন রাসূলের কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মোবারক গুসসায় লাল হয়ে। হযরত ওমর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার এবং আমার পিতা মাতার জীবন আপনার খতম মোবারকে উৎসর্গ হয়ে যায়, আমি অপরাধ করেছি, কি অন্যায় করেছি হুজুর আমাকে? হুজুর বলছেন, ওমর তুমি যে তাওরাতের পাতা আমার সামনে পড়তেছ, এই তাওরাত যার উপরে নাজিল হয়েছিল সেই মূসা আলাইহিস সালাম যদি আজকে বেঁচে থাকতেন তাহলে আমার উম্মতের ভিতরে শামিল হয়ে যাওয়া তার জন্য ফরজ হয়ে যেত। অতীতের সমস্ত কিতাবকে রদ করা হয়েছে, সমস্ত শরিয়াতকে বন্ধ করা হয়েছে। সুতরাং কোন মুসলমানের প্ল্যাটফর্মে যেখানে কোরআন তেলাওয়াত হয় বেদ বাইবেল কিতাব পড়া হারাম সেখানে। এই মুনাফিকরা তাও করে থাকে। আমার মুসলমান ভাইয়েরা, নজরুল ইসলাম কলেজের ইসলাম শব্দ বাদ দিয়ে নজরুল কলেজ করা হয়েছিল, সলিমুল্লাহ মুসলিম হলের মুসলিম শব্দ বাদ দিয়ে শুধু সলিমুল্লাহ হল করা হয়েছিল। তার মানে ধর্ম এদের কলিজায় আগুন জ্বালিয়ে দেয়, ইসলামের নাম বরদাস্ত হয় না, কোরআনের নাম বরদাস্ত হয় না, আর বরদাস্ত হয়নি বলেই আল্লাহ পাক তার ইন্তেকাম নিয়েছে। আমার বক্তব্য হচ্ছে কোরআনে কারীম পৃথিবীতে এসেছে
শাসন করতে দুনিয়াকে, তার মধ্যে রয়েছে রাজনীতি অর্থনীতি সব কিছু। এই বিচার ফয়সলা কোরআন থেকে যারা গ্রহণ করে না, রাসূলকে যারা বিচারক মানে না, তাদের সম্পর্কে আল্লাহ পাক কি বলছেন শুনো, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম থুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালা ওয়া রাব্বিক, কখনো নয় হে নবী আপনার রবের কসম, কখনোই নয়, ওরা মুমিন নয়, যারা নাকি তাদের জীবনের সব কিছুর ব্যাপারে যতক্ষণ পর্যন্ত আপনাকে বিচারক না মানে, আপনার দেওয়া ফয়সলাকে গ্রহণ না করে, এবং আপনি বিচার করার পর ফয়সলা দেওয়ার পরে এটার উপরে দ্বিধাহীন চিত্তে মেনে যতক্ষণ না নিবে, ততক্ষণ পর্যন্ত তারা যত ইমানের দাবি করুক তারা আসলে মুমিন না। এ ফতোয়া কার? এ ফতোয়া কার? আল্লাহ রাব্বুল আলামিনের ফতোয়া। কখনো মুমিন হতে পারবে না যারা রাসূলুল্লাহকে ফয়সলাকারী হিসেবে গ্রহণ না করবে, কোরআনকে সংবিধানের উৎস হিসেবে গ্রহণ না করবে। কোরআন এসেছে আইনের কিতাব হিসেবে পৃথিবীর মানুষকে পরিচালিত করার জন্য। আজ এই কোরআনের আইন যারা মানে সেখানে শান্তি পায়, কোরআন যেখানে মানে না সেখানে শান্তি হয় না। আল্লাহ পাক পরিষ্কার বলেছেন, এই কোরআনের আইন মেনে চলো, আর যারা এই কোরআনকে অমান্য করবে তাদের শাস্তি কি হবে? আল্লাহ পাক বলেন, الذين كذبوا بالكتاب وبما أرسلنا به رسلنا فسوف يعملون। আল্লাহ পাক বলেন, আমি যে কিতাব নাজিল করেছি এই কিতাবকে যারা মিথ্যা মনে করে, কিতাবকে যারা অস্বীকার করে, কোরআনের আইন যারা মানে না, আমি যে রসুলের উপরে যা নাজিল করেছি সেগুলির উপরে যারা ইমান আনে না, এগুলিকে যারা মানে না, তাদের জন্য এর পরিণতি তারা খুব শীঘ্রই টের পাবে, খুব শীঘ্রই তাদেরকে পরিণতি দেওয়া হবে। কিয়ামতের দিন তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে প্রবেশ করাবেন। কোরআনের অমান্যকারীদের জায়গা কোথায় হবে? কোথায় হবে তাদের জায়গা? জাহান্নামের ভিতরে হবে। সুতরাং আমরা কোথায় যেতে চাই? জাহান্নামে না জান্নাতে? বেহেশতে যদি যেতে চাই, দুনিয়ায় যদি শান্তি চাই এবং আখেরাতে যদি মুক্তি পেতে চাই, তাহলে আমাদেরকে কোরআনের আইনকে মানতে হবে। কিসের আইন মানা লাগবে? কোরআনের আইন মানতে হবে। কোরআনে কারিমের নাজিল হলো, আল্লাহ পাক যে কোরআন আমাদের শিখালেন, আর রহমান আল্লামাল কোরআন, যে কোরআন তিনি আমাদের শিখালেন, এই কোরআন নাজিলের পদ্ধতি ছিল মদিনা এবং মক্কা, রসুলের মক্কি জিন্দিগিতে কিছু নাজিল হয়েছে আর মদনী জিন্দিগিতে নাজিল হয়েছে কিছু। মক্কা শরীফে যেগুলি নাজিল হয়েছে সে সুরাগুলো ছিল তাওহীদ, রেসালাত এবং আখেরাতের উপরে নির্ভর করে, আর মদনী সুরা যেগুলি ছিল সেগুলি ফৌজদারি দণ্ডবিধি, উত্তরাধিকারী আইন, তারপরে যাকাত, অসর, যুদ্ধ, সন্ধি, বন্দি, এরপরে রয়েছে স্বরাষ্ট্রনীতি, পররাষ্ট্রনীতি, অর্থনীতি, জীবন পরিচালনার সমস্ত বিধি আর ব্যবস্থা মদনী জিন্দিগির সুরাগুলিতে, অবতীর্ণ সুরাগুলিতে আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন। কোরআন শরীফ মানুষের সকল সমস্যার সমাধান দিয়েছে। এখানে তা আমি এখন তার কিছু নমুনা পেশ করছি আপনাদের সামনে, আপনাদের বোঝার জন্য যে কোরআন, অনেকে বলে যে কোরআনের তাফসিরের ভেতরে রাজনীতির আলোচনা হয়, রাজনীতি সেইটুক করি যেটুকুন আল্লাহ কোরআনে করেছেন। জোরে কোন আলহামদুলিল্লাহ, এর থেকে বালাই কিছু বলি নাকি? না, কোরআন যেটুকুন করেছে, রাসূলুল্লাহ যেটুকুন করেছে একজন মুসলমান হিসাবে, তা করা আপনার আমার জন্য কি সুন্নত? নফল? ওইটা করা কি জোরে কোন? এটা করা আমাদের জন্য ফরজ। সেই জন্য আমি কিছু নমুনা পেশ করছি আপনাদের সামনে, বুঝতে পারবেন যে কোরআন শুধু নামাজের কথা নিয়ে আসে নাই। কোরআনের মধ্যে আয়াত সংখ্যা কত? 6,666, এটা ঠিক না, কিছু কম আছে, 6,100, ভালো করে গুনে দেখা দরকার। তো এই যে আয়াত কারিমা যেগুলি রয়েছে এর মধ্যে মাত্র 500 আয়াত হচ্ছে হুকমে শরঈ, ভালো করে শুনুন, 500 আয়াত আদেশ এবং নিষেধ জাতীয়, এটা করো ওটা করো না, এটা হালাল ওটা হারাম, এ হলো 500। তো এই যদি 500 হয় তাহলে বাকি 6,000 কি? বাকি 6,000 ইতিহাস, দর্শন, বিজ্ঞান, রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি, উত্তরাধিকারী আইন,
পররাষ্ট্রনীতি, স্বরাষ্ট্রনীতি, মানুষের জীবনে যা দরকার, ইহকাল, পরকাল, কবর, হাসর, মিজান, সিরাত, জান্নাত, জাহান্নাম, এসব কিছু আল্লাহ পাক বাকি হাজার হাজার আয়াতের মধ্যে বলেছেন। তো 500 আয়াতের পরিচিতি আমাদের জানা আছে, নামাজ, রোজা, হজ, যাকাত, হালাল, বৈধ, অবৈধ ইত্যাদি সম্পর্কে। কিন্তু বাকি আয়াতগুলিতে আমাদের জীবন পরিচালনার ব্যাপারে আল্লাহ পাকের কথা শুনুন, কিভাবে এ কথাগুলি আল্লাহ পাক আমাদের বলছেন। বিচার পদ্ধতি সম্পর্কে শুনুন, কোরআন যে বিচার পদ্ধতি আমাদেরকে দিয়েছেন, নিরঙ্কুশ ন্যায় বিচারের কথা কোরআন বলেছে। কোরআন বলেছে বিচার হতে হবে কি ধরনের, ওয়াইদা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল। কোরআন শরীফ বলেছে তোমরা যখন লোকদের মাঝে বিচার ফয়সলা করবে তখন অবশ্যই সুবিচার করবে, জাস্টিস, ন্যায় বিচার করবে। এই ন্যায় বিচার করতে গিয়ে তোমার সামনে যদি বিজাতীয় কোনো লোক আসামি হয়ে দাঁড়ায়, অমুসলিম, তখন বিচারটা কিভাবে করবে? কোরআনে কারিম বলছি, ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আলা আন লা তা'দিলু। কোন বিশেষ শ্রেণীর বিচার কাজ করতে গিয়ে, কোন বিশেষ শ্রেণী বা জাতির বিচার কার্য পরিচালনা করতে গিয়ে তাদের প্রতি বিদ্বেষ যেন তাদেরকে, তোমাকে তুমি যেন জুলুম করে না বসো, তখন যেন তুমি ইনসাফ করতে পারো, তাদের উপরে জুলুম করবে না। সে যদি তোমার জাতের লোক না হয়, বিচার করতেছে তুমি, বিচারক হিসাবে সঠিক বিচার করবে, বিচারের মানদণ্ডকে কখনো হেলাদোলা করবে না, ভালো সুবিচার করবে। এটা হচ্ছে কোরআনে কারিমের কথা। আর আত্মীয় স্বজনের বিচার সম্পর্কে বলা হচ্ছে যে তোমরা বিচার নিয়ে, সুবিচার নিয়ে তোমরা দাঁড়াও, দণ্ডায়মান হও সুবিচার নিয়ে। মুসলমানেরা তোমরা যখন বিচার করবে তখন এই বিচার করতে গিয়ে, ওয়ালাউ আলা আনফুসিকুম আবিল ওয়ালিদাইনে ওয়াল আকরাবিন, সে যদি তোমার নিজের বিরুদ্ধেও যায় বিচার, তা যদি তোমার সন্তান সন্ততি, ভাই, ব্রাদার, মা বাপ ইত্যাদির বিরুদ্ধেও যদি চলে যায়, ইয়াকুন গানিয়ান আও ফাকিরান, যদি সে গরিব হয়, যদি সে ধনীও হয়, বিচারের বেলায় কোনো রকম তারতম্য করবে না, আপন হোক পর হোক বিচার করতে হবে সঠিক। এটা কার কথা? আল্লাহর। জোরে বলেন, কার কথা? পৃথিবীর কোন ধর্মগ্রন্থ কথা বলেছে? পৃথিবীর কোন জাতি কথা বলেছে? কোরআন বলেছে এই সুবিচারের কথা, সুবিচার করতে হবে, বিচারের বেলায় খবরদার আপন পর এবং কোন ধর্মের লোক এই চিন্তা করতে যেও না। কোরআনে কারিমের রয়েছে, কোরআনে কারিমের মধ্যে রয়েছে ফৌজদারি দণ্ডবিধি, জুডিশিয়াল ল, ফৌজদারি দণ্ডবিধি। এখানে একটা কথা বলে নিতে হয়, আল্লাহর আইন, মূল কথাটা কি? আল্লাহর আইন। আল্লাহর আইনের কথা শোনা মাত্রই এক শ্রেণীর লোকেরা মনে করে আল্লাহর আইন মানেই হলো হাত কাটা, আল্লাহর আইনের অর্থই হলো গলা কাটা, আল্লাহর আইনের অর্থই হলো দৌড়া মারা। এটা একটা বাজে কথা। আল্লাহ পাকের আইন, আল্লাহ কি এইরকম একটা বদমেজাজি দারোগার মতো আল্লাহ যে মানুষ পাইলেই খালি পিটাবে আর হাত কাটবে? একটা কথা হইল, হাত কাটা, গলা কাটা, এটা কখন? সুবিচার প্রতিষ্ঠিত হয়ে যাবে, খাওয়া পরার গ্যারান্টি মিলবে, তারপরে যদি কেউ চুরি করে দৃষ্টান্তমূলক শাস্তি দাও হাত কেটে, এর আগে না। মদিনা মুনাওয়ারায় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় অনাবৃষ্টির কারণে দুর্ভিক্ষ দেখা দিয়েছিল, তখন হযরত ওমর জাস্টিসদেরকে, ম্যাজিস্ট্রেটদেরকে ডেকে পরিষ্কারভাবে এলান করে দিয়েছিল, এখন যদি কোনো চোর ধরা পড়ে, এই দুর্ভিক্ষ চলাকালীন কোনো চোর যদি ধরা পড়ে আর প্রমাণিত হয় পেটের জ্বালায় চুরি করেছে, খবরদার তার হাতকে তোমরা কাটবে না, খবরদার হাত কাটবে না। ইসলাম তো আগে পেটে দেয়, আগে কোথায় দেয়? পেটে, তারপরে দেয় পিঠে, আগে দেয় না। মানুষের খাওয়া পরা, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান সবটার গ্যারান্টি দেওয়া হয়। মদিনায় যখন এই গ্যারান্টি এসে গেল, চোরের হাত কাটা আইন মক্কায় নাজিল হয় নাই, নাজিল হয়েছে মদিনা মুনাওয়ারায় রসুলের মদনী জিন্দিগিতে। কোন সময়? যখন রসুল্লাহ প্রেসিডেন্ট, রসুল্লাহ কি জরে, কোন রসুল্লাহ কি রাষ্ট্রপতি। সেই সময় মানুষ দরজা খুলে ঘুমাবার সুযোগ পেল, খাওয়া পরা শিক্ষা চিকিৎসা বাসস্থানের গ্যারান্টি পেল। এই সময় আল্লাহ রাব্বুল আলামিন তিনি যখন দেখলেন ইসলামী সমাজ ব্যবস্থা কোরআনের আইনের মাধ্যমে মানুষ সব রকমের নিরাপত্তা লাভ করেছে, পেটের সমস্যার সমাধান হয়ে গেছে, তখন আল্লাহ আইন জারি করলেন, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোর পুরুষ হোক আর নারী হোক উভয়ের হাত কেটে দাও, পুরুষ হোক আর নারী হোক এখন উভয়ের হাত কেটে দাও, দৃষ্টান্তমূলক শাস্তি হোক যাতে করে এই চুরি আর না কেউ না করে। পেটে খাবার আছে, চাকরি আছে, ওষুধ আছে,
শিক্ষা আছে, থাকার মতো জায়গা আছে, এখন চুরি করো কেন? তাহলে বোঝা যাবে এটা নেশায় পরিণত হয়েছে। কি হয়েছে? নেশা। তখন তো আর চোরকে বসায় সেলুট মারা আর যাবে না, এখন হাতটা কাটিয়া একটা শাস্তি দিয়ে দাও। আমাদের দেশে কিন্তু চোরের হাত কাটা আইনের ব্যাপারে কোনো চোরের আজ পর্যন্ত মিছিল করে না। বাংলাদেশের কোনো ছোট ছোট চোর, যেমন তাল চোর, বেল চোর, কচু চোর, সাতি চোর, জুতা চোর, আরো যত ছোট ছোট চোর, এই সব চোরেরা কি কোনোদিন মিছিল করেছে যে চোরের হাত কাটা আইন মানি না, মানবো না? বলেছে কেউ? বলে। কিন্তু এই আইনের বিরুদ্ধে সোচ্চার কারা? কোন চোরেরা? নিশ্চয়ই ছোট চোরেরা না, বড় চোর। যারা তাল বেল চুরি করে না, বরং কলমের খোঁচা দিয়া সরকারের জনগণের লক্ষ কোটি কোটি টাকা পকেটস্থ করেন মেহরবানি করে, ওই সব তারা মনে করেন যদি এই আইন চালু হয়ে যায় তাহলে তালসর বেলসরের তো কোনো ক্ষতি নাই, ইসলামী রাষ্ট্র চালু হলে পরে তো সকলের পেটে ভাত আসবে, ওই তাল বেল আর চুরি করা লাগবে না, তাদের তো সুবিধা। কিন্তু মুসিবতটা তো আমাদের হবে, বেশি খাইয়া খাইয়া জিব্বা পুরু হয়ে গেছে, এখন ওই বেশি খাইতে না পারলে বদব্বাস চালু হয়ে যাবে, চুরি করতে যখন যাইবে তখন এই আইন তো বিসমিল্লা হবে আমাদের দিয়া। এই জন্য ওনারাই বিরোধিতা করেন চরমভাবে। আর ইসলামের সব আইনের সাথে বিরোধিতা করার জন্য বাংলাদেশে যতগুলি পত্রিকা বেরিয়েছে তার মধ্যে শীর্ষস্থানে রয়েছে ভারতের রায়ের টাকায় পরিচালিত নিকৃষ্ট আবর্জনা পত্রিকা আজকের কাগজ। ওই কাগজে, এই কাগজের একটা প্রবন্ধ লেখা হয়েছে আজ, সেই প্রবন্ধে লেখা হয়েছে ধর্মভিত্তিক রাজনীতি এমনি এমনি নিষিদ্ধ করা যাবে না, সম্ভব হবে না, এটাকে একেবারে গোড়া থেকে উপড়ে ফেলে দিতে হবে। মাঙ্গলির আবদা, ভারতের টাকা নিয়ে লাফালাফি করছে আজকে তারা, বাংলাদেশ থেকে ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ ঘোষণার জন্য পায়তারা চালাচ্ছে এই পত্রিকার মাধ্যমে। এই পত্রিকার একমাত্র কাজ গোটা জাতিসত্তাকে দ্বিধা বিভক্ত করা, ইসলামের বিরুদ্ধে ইয়াং জেনারেশনকে খেপিয়ে তোলার জন্য আদা পানি খেয়ে লেগেছে, ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করার জন্য আপ্রাণ প্রচেষ্টা চালাচ্ছে, সংসদে পর্যন্ত এই বক্তব্য উঠানো হয়েছে, তাই না? সংসদে উত্থাপিত হয়েছে ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করতে হবে। আমি বলেছি ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করার করে ফেলেছিল রাশিয়া, রাশিয়ার যেই পার্লামেন্টে বসে ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল, যে পার্লামেন্টের ঘোষণার বলে লক্ষ লক্ষ মুসলমানদেরকে জবাহ করা হয়েছে রাশিয়ায়, যে পার্লামেন্টের ঘোষণার বলে মসজিদ মাদ্রাসা ভেঙে চুরি একাকার করে দেওয়া হয়েছিল রাশিয়ায়, যেই পার্লামেন্টে বসে আলেম ওলামা পীর দরবেশদেরকে হত্যা করার জন্য নির্দেশ দেওয়া হয়েছিল রাশিয়ার যে পার্লামেন্ট থেকে, সেই দেশ আজ আর আস্ত নাই, দেশটা টুকরা টুকরা হয়ে গিয়েছে। বাংলাদেশের পার্লামেন্টে আজকে যারা এই দুঃসাহসিক কথা বলছেন, ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করার কথা যারা উচ্চারণ করছেন, রাশিয়ার পার্লামেন্টের ইতিহাস ভুলে যাবেন না। বাংলাদেশে 11.5 কোটি তৌহিদি জনতার তৌহিদি রক্ত, তৌহিদি চেতনা সমস্ত শরীরে মাথায় আর রগ্রেশায় টকবক করছে, ইসলামী চেতনা, ইসলামের রক্ত, এই মুসলমানদের সাথে আগুন নিয়ে খেলা করার চেষ্টা করো না। আমার বন্ধুগণ, কোরআনের আইন বন্ধ করার ক্ষমতা কারো নাই, আইন চালু হলে পরেই শান্তি আসবে। ওরা বিরোধিতা করছে, ওরা বলছে চোরের হাত কাটা আইন এটা হচ্ছে একটা অমানবিক ব্যাপার। আইনটা কার? আল্লাহ। মানুষগুলি কার? তা তোমারা তো দরদ কেন? মায়ের চাইতে মাসির দরদ বেশি, এটা কি খুব সুলক্ষণ? না, এটা দারুণ কুলক্ষণ। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন তার আইন হচ্ছে শাশ্বত আইন, চোরের হাত কাটা আইন অর্থ এ নয় যে বাংলাদেশ ইসলামী দল যদি ক্ষমতায় আসে পাইকারি দরে চোরের হাত কাটা আরম্ভ করবে, না, ততক্ষণ পর্যন্ত আইন চালু হবে না যতক্ষণ পর্যন্ত সমস্ত মানুষ তাদের কর্মসংস্থান না হবে, খাবার না পাবে, চাকরি বাকরি না হবে, খেয়ে পরে খাওয়া পড়া শিক্ষা চিকিৎসা বাসস্থান সবটার গ্যারান্টি মিলবে, তারপরে আইন চালু হবে। এর আগে আল্লাহ রাব্বুল আলামিন ফৌজদারি দণ্ডবিধির আওতার ভিতরে চোরের কি শাস্তি হবে তা বললেন, নরহত্যার শাস্তি কি হবে তাও আল্লাহ পাক এখানে বলছেন, ইয়া আমানু কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কাতলা। আল্লাহ পাক বলেন তোমাদের প্রতি
নরহত্যার শাস্তি স্বরূপ কিসাস নির্দিষ্ট করা হয়েছে, অর্থাৎ হত্যার বদলে হত্যা করা। একজন মানুষ আর একজন মানুষকে হত্যা করেছে, কোরআনের আইন হচ্ছে ওকেও হত্যা করে। কি সুন্দর আইন, সুবহানাল্লাহ পড়েন। তাহলে কি হবে, রেডিও টেলিভিশনে পত্র পত্রিকার মাধ্যমে যদি খবর ছড়ানো হয় যে হত্যাকারীর বিচার হবে কোরআনের আইন অনুযায়ী প্রকাশ্য রাজপথে, হত্যাকারীকে তাকেও যদি হত্যা করে দেওয়া হয়, এই দৃশ্য উপস্থিত জনতা যত দেখবে, পত্র পত্রিকায় খবর পাবে, টেলিভিশনের পর্দায় দেখতে পাবে, যারা দেখলো এই সব লক্ষ লক্ষ জনতার ভেতরে মানুষ হত্যা করার দুঃসাহস আর আসবে? আল্লাহ পাক বলছেন এটা হচ্ছে মানুষের ইখসাস, এর মধ্যে রয়েছে মানুষের জীবন। এরপরে নরহত্যার শাস্তি আল্লাহ পাক এভাবে কোরআনে কারীমের মধ্যে বললেন, জিনার শাস্তি, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মি'আতা জাল্লা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন জিনাকারিনী পুরুষ, জিনাকারিনী নারী আর জিনাকারা পুরুষ, তাদের শাস্তি হচ্ছে উভয়কে 100 করে দড়া মারা, প্রাণদণ্ড দিয়ে দেওয়া। এই শাস্তি যদি হয় জেনা বন্ধ হয়ে যাবে, বিবাহ সহজ হবে, ইসলামী রাষ্ট্র হলে পরে জেনা করা কঠিন হবে, বিবাহ করা সহজ হয়ে যাবে। এটা হচ্ছে কোরআনের আইনের সুন্দর বিধান, জেনার শাস্তি, সোরের শাস্তি, নরহত্যার শাস্তি, জুডিশিয়াল লয়ের আওতায়, ফৌজদারি দণ্ডবিধির আওতায় এগুলি পড়ে। এগুলি সব কোরআন শরীফে আছে না নাই? আছে কি না? তাহলে কি করে আপনি বলবেন আপনি আপনি ধর্ম নিরপেক্ষ? আপনি শুধু ধর্ম আপনার ব্যক্তিগত ব্যাপার আর রাজনীতি একটা আলাদা ব্যাপার। এবারে আল্লাহ রাব্বুল আলামিন মদ পান সম্পর্কে, যারা মদ পান করবে, জুয়া খেলবে যারা, তাদের সম্পর্কে মদ্যপায়ীদের ব্যাপারে আল্লাহ পাক বলছেন ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতানি ফাজতানিবুহু। আল্লাহ পাক বলেন নিঃসন্দেহে মদ জুয়া এবং পাশাম, এ সমস্ত খেলাকে, এ সমস্ত জিনিসকে নাপাক ঘোষণা করা হয়েছে। এগুলি সব হতেছে শয়তান কর্তৃক উদ্ভাবিত নোংরা কাজ, এগুলি শয়তানের কাজ। মদ আর জুয়া কার কাজ? জোরে বলেন কার কাজ? শয়তানের কাজ। সুতরাং ফাজতানিবুহু, এর থেকে তোমরা ফিরে থাকো। আল্লাহ বলছেন মদ এবং জুয়া মানুষকে আল্লাহর জিকের থেকে ফিরায় রাখে। ফাহাল আনতুম মুনতাহু, এগুলি শোনার পরেও কি তোমরা এর থেকে ফিরে থাকবে না? এবার আল্লাহ রাব্বুল আলামিন ওজনে কম দেওয়া সম্পর্কে বলছেন, যারা ব্যবসায়ী, অনেক ব্যবসায়ী আছে ব্যবসা করতে গিয়ে ধর্ম ব্যক্তিগত ব্যাপার, ব্যবসার মধ্যে ধর্ম নিতে চাই না, কয় যে ধর্ম দারুণ পবিত্র জিনিস, এত পবিত্র, শুধু মসজিদে থাকবে, শুধু মাদ্রাসায় থাকবে, আমার জীবনের বিস্তীর্ণ অঙ্গনে ধর্ম ঢুকতে পারবে না। তার মানে ভাবখানা এই, আল্লাহ এবং রসুলকে বলে দেওয়া হচ্ছে হে আল্লাহ হে রসুল, তোমাদের উপরে 144 জারি করে দিলাম, শুধু মসজিদে আর খানকায় থাকো, মাদ্রাসায় থাকো, আমাদের জীবনের বিস্তীর্ণ অঙ্গনে তোমাদের কোনো প্রবেশের অধিকার নাই। জোরে কর নাউযুবিল্লাহ। আল্লাহ পাক মানুষের জীবনের সকল ক্ষেত্রে আইন চলবে আল্লাহ, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আইন চলবে কার? হে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওজনে কম দিও না। ওয়াউফুল কাইলা ইযা কিলতুম ওয়াজনু বিল কিসতাসিল মুস্তাকিম, মেপে যখন কোন জিনিস দিবে পরিমাপে কম দিবে না, ওজন করে যখন দিবে ওজনেও কম দিবে না। আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে সুন্দর করে সব কথা বলে দিলেন, ওজনে কম করো না, পরিমাপে কম করো না, সঠিকভাবে এটাকে দিও। এতিমের মাল সম্পর্কে কোরআন বলছে ওয়ালা তাকরাবু মালাল ইয়তীম ইল্লা বিল্লাতি হিয়া আহসান, এতিমের মাল ভক্ষণ করা তো দূরের কথা, এর নিকটবর্তী হয় না। তবে হ্যাঁ, এতিম বয়সপ্রাপ্ত হওয়া পর্যন্ত যদি আমানত রাখো সেটা ভিন্ন কথা, কিন্তু এতিমের মালকে ভক্ষণ করো না অবৈধভাবে। এতিমের মালের সুরক্ষার জন্য আল্লাহ পাক বলে দিলেন। অশ্লীলতা সম্পর্কে, আজকে সমাজে অশ্লীলতা চলছে, বেহায়ামি নগ্নতা চলছে, এ সম্পর্কে আল্লাহ পাক বলছেন কুল ইন্নামা হাররামা রাব্বিয়াল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান। আল্লাহ পাক বলেন হে নবী আপনি বলে দেন আমার প্রভু নিঃসন্দেহে প্রকাশ্য এবং অপ্রকাশ্য সব রকমের নির্লজ্জতা এবং পাপাচারকে নিষিদ্ধ ঘোষণা করেছেন, হারাম করে দিয়েছেন, প্রকাশ্য এবং অপ্রকাশ্য সব রকমের পাপাচারকে, নির্লজ্জতাকে আল্লাপাক নিষেধ করেছেন। আজকে আমাদের দেশের টেলিভিশনে যে সমস্ত নির্লজ্জ বিজ্ঞাপন দেওয়া হয় নারীর দেহের,
যে সৌন্দর্য প্রদর্শনী করা হয়, এ কি কোনো মুসলমান দেশের করা উচিত? কোনো মুসলমানদের জন্য এটা কি বৈধ? আজ নির্লজ্জতা বেহায়ামি ছড়িয়ে পড়ছে চতুর্দিকে, আল্লাহ পাক নিষেধ করছেন, হারাম করে দিয়েছেন, প্রকাশ্য অপ্রকাশ্য সব রকমের নির্লজ্জতা আল্লাহ পাক হারাম করেছেন। সুদ সম্পর্কে আল্লাহ পাক বলছেন, ওয়াহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, আল্লাহ পাক বলেন আমি সুদকে হারাম করেছি আর ব্যবসাকে করেছি হালাল। ব্যবসা করো, ব্যবসার মধ্যে বরকত আসবে, সুদ নিও না, সুদ দিও না। আজকে সুদের প্রচলন চলছে, আল্লাহর আইন না থাকার কারণে এমন একটা জঘন্য ধরনের অপরাধ আমার জাতি করছে, সুদের মতো নিকৃষ্ট পাপের সাথে গোটা জাতি জড়ায় গেছে, ঠিক কিনা কর? সুদ খাওয়া এবং দেওয়া কি? জোরে বলেন কি? এই সুদের মধ্যে রয়েছে 70টি গোনা, তার ছোট্ট গোনা হলো নিজের মাকে নিকাহ করা। জোরে কর নাউযুবিল্লাহ। এই মারাত্মক গোনা গোটা জাতি জড়িয়ে আছে। এই জন্যে আলহামদুলিল্লাহ আল্লাহ শুকর আদায় করি যে এখন বাংলাদেশে ইসলামী ব্যাংক চালু হয়েছে, সুদমুক্ত ইসলামী ব্যাংকিং বাংলাদেশে চালু হয়েছে, কোন আলহামদুলিল্লাহ। এতদিন সুদী ব্যাংকে লেনদেন করেছেন, তার না হয় একটা জবাব দিতে পারবেন কেয়ামতের দিন, যে আল্লাহ সুদমুক্ত ব্যাংক ছিল না, করবোটা কি? এই টাকা পয়সা নিয়ে বিপদে পড়ে গেছিলাম, সরে নেবে, টাকাতে নেবে, জীবন যাবে, তাই সুদী ব্যাংকে পয়সা রাখছিলাম। হয়তো একটা জবাব খোড়া অজুহাত খাড়া করতে হয়তো বা পারবেন, কিন্তু সুদমুক্ত ব্যাংক চালু হওয়ার পর সুদী ব্যাংকের সাথে যারা লেনদেন করছেন আর নামাজ রোজাও করছেন, কি জবাব দেবেন কোন কেয়ামতে? নামাজে রক্ত হয়ে গেছে, উজুর পানি নেই, কি করবেন? নামাজ ছেড়ে দেবেন? কি করবেন? তায়াম্মুম করবেন। তায়াম্মুম করে নামাজের মুসল্লায় দাঁড়িয়ে গেছেন, এমন সময় উজুর পানির খবর এসে গেছে, কি হবে? তায়াম্মুম থাকবে না, ছুটে যাবে। ইসলামী ব্যাংক ছিল না বলে সুদী ব্যাংকগুলিকে তায়াম্মুমের মতো ব্যবহার করেছেন, কিন্তু ইসলামী ব্যাংক এসে গেছে, উজুর পানি এসে গেছে। এখন যদি সুদী ব্যাংকের সঙ্গে লেনদেন চালু রাখেন, মনে রাখবেন অবশ্যই কিয়ামতের দিন আল্লাহর দরবারে আসামির কাঠ গড়ায় দাঁড়াতে হবে। সুদের টাকা দিয়া গার্মেন্টস ফ্যাক্টরি করা হচ্ছে, উদ্বোধনের দিনে মৌলভী সাহেব, তাও পাওয়া যায়, অসুবিধা হয় না, মিলাদের দাওয়াত হয়েছে, কোন টাকা দিয়ে বানাইছে তা জানার দরকার কি? কিছু পয়সা তো হবে। মিলাদ পড়তে গেলেন, কোরআন তেলাওয়াত করলেন, দোয়া করলেন, বরকতের জন্য দোয়া করলেন, কোন জায়গায় বসে তেলাওয়াত করলেন আপনি, কার নামে দরুদ পড়লেন, কোন জায়গায় পড়লেন যে সুদের টাকা দিয়ে ঘরটা তৈরি হলো, আল্লাহর সাথে বাগাবত করা হলো, আবার সেখানে সাইনবোর্ড লাগায় হাযা মিন ফাদলি রাব্বি, এটা আমার প্রভুর অনুগ্রহ, নাউযুবিল্লাহ, প্রভুর অনুগ্রহ সুদের টাকা দিয়ে ঘর বানানো? কবি বলছেন, ইয়ে ইমারত বানি হ্যায় সুদ সে আয় মেরে মুরব্বি, ইয়ে ইমারত বানি হ্যায় সুদ সে আয় মেরে মুরব্বি, আর উস পে লিখা হ্যায় হাযা মিন ফাদলি রাব্বি। এই বিল্ডিং তৈরি হয়েছে সুদের টাকা দিয়ে, আর কি ভাগ্যের বিড়ম্বনা, কি পরিহাস! সেই সুদের টাকার বিল্ডিং এর উপরে লেখা হচ্ছে হাযা মিন ফাদলি রাব্বি, এটা আমার আল্লাহর অনুগ্রহ, নাউযুবিল্লাহি মিন যালিক। কোরআন তেলাওয়াত করে উদ্বোধন করা হচ্ছে, দরুদ পড়ে উদ্বোধন করা হচ্ছে না, আল্লাহর সাথে বাগাবত করা হচ্ছে। সুতরাং আল্লাহ পাক বলছেন আমি সুদকে হারাম করেছি, ব্যবসাকে করেছি হালাল। এই সুদ থেকে যদি না ফেরো, ফা ইন লাম তাফআলু فَأَذَنُوا بِحَرْبٍ مِّنَ اللَّهِ وَرَسُولِهِ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যদি এই সুদ থেকে না ফেরো, যদি এই সুদ থেকে বিরত না থাকো, তাহলে আমি আল্লাহ এবং আমার রসুলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা রইল। পারবেন আল্লাহ রসুলের সাথে যুদ্ধ করতে পারবেন? নাউযুবিল্লাহি মিন যালিক, কি মানুষের পক্ষে সম্ভব? সুদ সম্পর্কে আল্লাহ ঘোষণা করলেন কোরআনে কারিমের মধ্যে, এবার ধনী এবং গরিব সম্পর্কে, ধনী আর গরিবের ভিতরে সম্পর্কটা কেমন হবে আল্লাহ পাক কোরআনে কারিমের মধ্যে বলে দিলেন, মুআফি আমওয়ালিহিম হাক্কুন লিসাইলি ওয়াল মাহরুম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও ধনীরা, তোমাদের সম্পদের ভেতরে গরিবদের অধিকার আছে, সে অধিকার আদায় করে দাও। এ কথা বলা হলো না, গরিবরা তোমাদের করুণার পাত্র, দয়া করে তাদের কিছু দাও, এ কথা আল্লাহ বলেন নাই, বললেন ধনীরা শুনে রাখো, তোমাদের সম্পদে গরিবদের অধিকার আছে, অধিকার, অধিকার তাদের ফিরিয়ে দাও। এরপর আল্লাহ পাক বললেন, কাইলা ইয়াকুনা দুলাতাম বাইনাল আগনিয়া মিনকুম, তোমাদের সম্পদগুলি যেন তোমাদের ধনশালী লোকদের হাতে যেন পুঞ্জীভূত না হয়ে যায়, দেশের সমস্ত সম্পদ গুটি কতক লোকের হাতে যেন পুঞ্জীভূত না হয়, বরং তার যাকাত, ফিতরা, সাদকা, এককালীন দান ইত্যাদির মাধ্যমে
জনগণের কাছে যেন তা পৌঁছে যায়, এক জায়গায় যেন পুঞ্জীবিত হয়ে না থাকে। এভাবে করে আল্লাহ পাক মানুষের জীবনের সাথে সম্পৃক্ত কথাগুলি বলছেন, রাষ্ট্র ব্যবস্থা সম্পর্কে বলছেন, ওয়ামরুহুম শূরা বাইনাহুম, রাষ্ট্র পরিচালনা করতে গিয়ে তাদের সাথে পরামর্শ ভিত্তিক রাষ্ট্র চালাও, স্বৈরাচার হয়ে ক্ষমতায় বসে থেকো না, ইচ্ছে মাফিক দেশ চালায় না, ডিক্টেটর হয়ো না, পরামর্শ ভিত্তিক দেশ পরিচালনা করো। এভাবে করে আল্লাহ রাব্বুল আলামিন রাষ্ট্রপ্রধানকে বললেন, ওয়াসাবিরুহুম ফিল আমর, প্রত্যেকটি ব্যাপারে, রাষ্ট্রের সব ব্যাপারে তাদের সঙ্গে পরামর্শ করে নাও, পরামর্শ সবার সঙ্গে পরামর্শ করে পরামর্শের ভিত্তিতে কাজ করো, এমনি স্বৈরাচার হিসাবে কাজ করো না। কোরআন প্রবর্তিত সমাজ সকল নাগরিকের মৌলিক অধিকারের গ্যারান্টি দিয়েছে, জোরে কন সুবহানাল্লাহ। এখন আমি যে কথাগুলি বলবো এই কথাগুলি শুধু মুসলমানদের জন্য নয়, হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধ নারী পুরুষ সাদা কালো বর্ণ ভাষা দল মত নির্বিশেষে সমস্ত মানুষের জন্য নাগরিক অধিকারের গ্যারান্টি দিচ্ছে কে? আল্লাহ পাক। জোরে বলেন কে দিচ্ছেন? আল্লাহ পাক। আল্লাহ পাক জীবনের নিরাপত্তা দিচ্ছেন, কোরআনের আইন যদি চালু হয় নাগরিকদের জীবনের নিরাপত্তা লাভ হবে, জোরে কন সুবহানাল্লাহ। কিভাবে হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতি হারামাল্লাহু ইল্লা বিল হক, আল্লাহ পাক বলছেন যে জীবনকে আল্লাহ হারাম সম্মানী করেছেন ন্যায় ব্যতীত তাকে খবরদার হত্যা করো না, মানুষকে হত্যা করো না, খবরদার হত্যা করো না। আল্লাহ পাক হত্যা নিষিদ্ধ ঘোষণা করে দিলেন আর বললেন, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফাকান্নামা কাতালান নাস জামিআ, কেউ যদি কোন নরহত্যা এবং বিপর্যয় সৃষ্টি করে কোন অপরাধ ছাড়া, যদি কেউ কোন নির্দিষ্ট অভিযোগ তাকে হত্যার শাস্তি দেওয়া যায় কোরআন অনুযায়ী এরকম ছাড়া, যদি অন্যায়ভাবে কেউ কাউকে হত্যা করে, তাহলে একটা লোক হত্যা করা নয়, একটা মানুষ হত্যা করার অর্থ হলো গোটা বিশ্বের সমস্ত মানুষকে হত্যা করা। কে বলছেন এ কথা? আল্লাহ পাক বলছেন। আর একটা মানুষকে যদি বাঁচায় দেওয়া যায় তাহলে যেন সে যেন গোটা পৃথিবীর সমস্ত মানুষকে বাঁচায় দিল, এ কথা কে বললেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। এরপরে নরহত্যা যারা করবে তাদের জন্য রয়েছে শাস্তি। কি শাস্তি? আল্লাহ পাক বলছেন, ওয়ামাইয়াকতুল মুমিনাম মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম খালিদান ফিহা ওয়াগাদিব আল্লাহু ওয়া লা'ানাহু ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা। আল্লাহ পাক বলছেন, ওমাই ইয়াকতুল মুমিনান মুতাআম্মিদান, যে ব্যক্তি কোন মুমিনকে ইচ্ছে করে হত্যা করলো, ফাজাযাউহু জাহান্নাম, তার শাস্তি কি? জোরে বলেন শাস্তি কি? খালিদ, সেই জাহান্নামে চিরকাল তাকে থাকতে হবে। ওয়াগাদিব আল্লাহ ওয়া লা'ানাহু, আর তার উপরে আল্লাহর গজব আল্লাহ লানত চিরকাল, এই শাস্তি তাকে জাহান্নামে ভোগ করতে হবে। এই কথাগুলি না জানার কারণেই আজকে কলেজ বিশ্ববিদ্যালয়গুলিতে মানুষ হত্যা চলছে পাখি হত্যার মতোই, ঠিক কিনা কোন? বিশ্ববিদ্যালয়গুলিতে কলেজগুলিতে মায়ের কোল খালি করা হচ্ছে, পিতাকে কাঁদানো হচ্ছে, কত আশা করে ছেলে পাঠানো হয় কলেজ ইউনিভার্সিটিতে, আর সেখানে সামান্য নিজের দলের প্রাধান্য বিস্তার করার জন্য পরমা সহিষ্ণুতা নাই, সমানে হত্যা করা হচ্ছে। এভাবে হত্যা করা হচ্ছে রাজশাহীতে, হত্যা করা হচ্ছে ঢাকায়, চট্টগ্রামে, খুলনায়। আপনারা অবাক হবেন, খুলনায় যেভাবে হত্যা করল একজন নেতৃস্থানীয় ব্যক্তি, যিনি খুলনায় গিয়ে বললেন আমি লাশ চাই, লাশ চাই, তার উপস্থিতিতে ইসলামী ছাত্র শিবিরের দৌলতপুর কলেজ বিএল কলেজের জিএস আব্দুল হালিম মুন্সি মসজিদে নামাজ পড়তে গিয়েছে, সেই অবস্থায় তাকে মসজিদের ভিতরে গুলিবিদ্ধ করেছে। জান বাঁচাবার জন্য এই ছেলে পার্শ্ববর্তী পুকুরের মধ্যে ঝাঁপায় পড়েছে, সেখান থেকে তাকে টেনে তুলে তাকে কোপানো হচ্ছে, সে প্রাণী প্রাণী বলে চিল্লাচ্ছে, এই অবস্থায় মসজিদের সিঁড়ির উপরে কাত করে তাকে জবাই করা হয়েছে। এরপরে খুলনা আলিয়া মাদ্রাসার ছাত্র, এতিম ছাত্র,
দুপুর বেলায় খানা খেতে বসেছে, সেই খাবা খানা খাওয়া অবস্থায় তাকে গুলি করে ছোরা দিয়ে কুপিয়ে কুপিয়ে তাকে দুনিয়া থেকে বিদায় করা হয়েছে। এভাবে প্রত্যেকটি শিক্ষাঙ্গনে, প্রতিটি শিক্ষাঙ্গনে এভাবে মানুষকে মারা হচ্ছে, ছাত্রদেরকে মারা হচ্ছে। যারা মারছে, আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, যারা তোমরা মানুষ হত্যা করতেছো, পাখির মতো শিকার করতেছো, মনে রেখো আল্লাহর বিচার দু রকমের হয়, একটা হয় দুনিয়ায় আর একটা হয় আখেরাতে। দুনিয়ায় তুমি যার সন্তানকে হত্যা করেছো, যার সন্তানকে হত্যা করে যার মা বাপকে কাঁদায়েছো, দুনিয়ার শাস্তিটা এভাবে আল্লাহ তোমাকে দিবেন, তুমিও নিহত হবে। তুমি যাকে হত্যা করেছিলে তার মা বাপ যেমন কেঁদেছে, তোমার মা বাপও তেমন কাঁদবে। তুমি যদি কাউকে হত্যা করে তার স্ত্রীকে বিধবা করে থাকো, তোমাকেও আল্লাহ হত্যা করাবেন এবং তোমার স্ত্রীও বিধবা হবে। তুমি যদি কাউকে হত্যা করে তার সন্তানকে এতিম বানায় থাকো, অবশ্যই তুমিও নিহত হবে, হত্যা হবে, নিহত হবে, আর তোমার সন্তানেরা এতিম হয়ে কাঁপবে, ভিক্ষাও মিলবে না, আল্লাহ এমন করে ছাড়বে। অন্যদেরকে তুমি যদি একটা গুলি করে কারো বুককে ঝাঁঝরা করে থাকো, অসংখ্য গুলি তোমার বুকটাকে ঝাঁঝরা করবে। আল্লাহর কসম, যেভাবে মানুষ মেরেছো এইভাবে এর থেকে নৃশংসভাবে তুমিও মরবে, কোনো সন্দেহ না, আল্লাহর এই বিচার হবে। সুতরাং আল্লাহর এই বিচারের কথা কোরআন থেকে যারা জানে তারা সন্ত্রাস করে না। এই জন্য কলেজ বিশ্ববিদ্যালয় সমূহে সন্ত্রাস হয়, মাদ্রাসাগুলিতে সন্ত্রাস হয় না বললেই চলে। কথা কি ঠিক বললাম না বাড়ায় বললাম? সন্ত্রাসের কারণে টাইটেল মাদ্রাসা বন্ধ হয়েছে কয়টা বাংলাদেশে? ফাজেল মাদ্রাসা কয়টা, দাখেল কয়টা? ইল্লা মাশাআল্লাহ, দুই একটা হতে পারে কোথাও, কিন্তু তা হয় না। কারণ মাদ্রাসায় এই সব কথা পড়ানো হয় যা আমি বললাম, কোরআন থেকে যে কথাগুলি বললাম এগুলি কোথায় পড়ানো হয়? আজকে যদি কলেজ বিশ্ববিদ্যালয় সমূহে কোরআন পড়ানো হতো, তাফসীর পড়ানো হতো, তাহলে বিশ্ববিদ্যালয় থেকে রবীন্দ্রনাথ আর সূর্য সেনের পা চাটা উলামেরা বের হতো না, শহীদ তিতুমীর বেরিয়ে আসত, টিপু সুলতান বেরিয়ে আসত, সালাউদ্দিন আইয়ুবি বেরিয়ে আসত। দুর্ভাগ্যজনক আজ কলেজ বিশ্ববিদ্যালয়গুলিতে আল্লাহর কোরআন পড়ানো হয় না বলে আমাদের পাঠানো সোনার টুকরা ছেলেগুলি কয়লার টুকরা হয়ে ফিরে আসতেছে। বন্ধুগণ, জীবনের নিরাপত্তা দিচ্ছেন আল্লাহ পাক, কোরআনের আইন চালু হলে মানুষকে হত্যা করা হবে না, কেউ কাউকে মারতে পারবে না, মারলে তাকেও নিহত হত্যা করা অবশ্যই হবে। সম্পদের নিরাপত্তা দিচ্ছেন আল্লাহ, গ্যারান্টি, হিন্দু হোক মুসলমান হোক সকলের সম্পদের গ্যারান্টি মিলবে, কেউ কারো সম্পদকে হরণ করবে না, গসব করবে না। কোরআন বলছে ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, পরস্পরের সম্পদকে অবৈধভাবে ভক্ষণ করো না। সম্মানের নিরাপত্তা হচ্ছে ইসলামী সমাজ চালু হয়ে গেলে আল্লাহ রাব্বুল আলামিন সম্মানের নিরাপত্তা দিবেন প্রত্যেক নাগরিকের। আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুন মিন কওমিন, হে বিশ্বাসীরা তোমরা এক গোত্র আর এক গোত্রকে ঠাট্টা করো না, চাষিরা তাঁতিদেরকে গালি দিও না, তাঁতিরা চাষিদেরকে, জেলেদেরকে গালি দিও না, এক গোত্র আর এক গোত্রকে ঠাট্টা করো না, বিদ্রুপ করো না। ওয়ালা তালমিজু আনফুসাকুম ওয়ালা তানাবাজু বিল আলকাব, একে অপরের দোষ গিয়ে বেরিও না, একে অপরকে খারাপ নামে ডেকো না, একে অপরের কুচ্ছা রটনা করো না, আল্লাহ নিষেধ করেছেন। ইসলামী সমাজ হলে পরে মানুষ সব দিক থেকেই নিরাপত্তা পাবে, গ্যারান্টি পাবে, ব্যক্তি স্বাতন্ত্র্যের প্রাইভেসির নিরাপত্তা পাবে, কারো ঘরের মধ্যে কেউ হঠাৎ করে ঢুকবে না, অর্ডার নিয়ে ঢুকতে হবে, পারমিশন নিয়ে ঢুকতে হবে। আল্লাহ পাক বলেছেন লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা, অন্যের ঘরের মধ্যে পারমিশন ব্যতিরেকে প্রবেশ করো না, আগে সালাম দাও, পারমিশন নাও, তারপরে ঢোকো, যদি জবাব না আসে চলে যাও, বেরিয়ে যাও, এটা তোমার জন্য কল্যাণকর হবে। তারপরে ইচ্ছে মতো ধর্ম পালনের নিরাপত্তা পাওয়া যাবে ইসলামী সমাজে, কাউকে বাধ্য করা হবে না ইসলাম কবুল করার জন্য বা অন্য ধর্ম কবুল করার জন্য কাউকে বাধ্য করা হবে না। কোরআনে কারীম বলছে লা ইকরাহা ফিদ্দিন, ধর্মের ব্যাপারে কোনো বাড়াবাড়ি করা যাবে না, কারোর উপরে কোনো ধর্মমত চাপিয়ে দেওয়া যাবে না, যার ইচ্ছে তার ইচ্ছে মতো স্বাধীনভাবে তার ধর্মকর্ম পালন সে করতে পারবে।
এই ধর্ম পালনের কথা বলতে এসে আমার মনে পড়লো এবছরের হিন্দুদের দুর্গা পূজার কথা। আপনারা বলতে পারেন যে কি এর মধ্যে কি ঢুকাই দিলেন, ঠিকই ঢুকাইছে, আমি বুঝি না যে কেমন ধর্ম। আপনারা মানে কোন দেশের প্রধান বিরোধী দল, তারা যদি বলে যে আমাদের এই দাবি যদি সরকার না মানে, তাহলে এক বছরের ভেতরে আমার দলে যত লোক আছো কেউ জুমার নামাজ পড়বা না, তাহলে তাদের দলের লোকেরা তাকে মানবে? মানবে? বিএনপি যদি বলে সরকারে যারা আছে যে আমাদের এই সমস্ত কথা যদি বিরোধী দল না মানে, তাহলে আমার দলের কোনো লোক ঈদের নামাজ পড়বে না, শুনবে? কেউ শুনবে না। আমার ভাইরা, কোরআনে কারিমের আলোচনা শেষ দিকে এসেছে, আমরা মুনাজাত করব। এখন মুনাজাতের জন্য দাঁড়ানো ভাইয়েরা এক মুহূর্তে বসে পড়ুন। আজকে আপনাদের জন্য দারুণ সুখবর আছে, আজ কোরআনে কারিমের আলোচনা শুনে, কোরআনে কারিমের প্রতি মুগ্ধ হয়ে, ইসলামের আদর্শে উদ্বুদ্ধ হয়ে পাঁচজন অমুসলিম ভাই ইসলাম কবুল করতে এসেছে। ভেতরে যারা ইসলাম কবুল করবেন তারা আমার সাথে পড়েন, আপনারাও পড়েন, সবাই পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মাবুদ নাই, উপাস্য নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর প্রেরিত রাসূল। আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু ওয়াশহাদু আন্না মুহাম্মাদান আব্দুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মাবুদ নাই, উপাস্য নাই, তিনি এক একক নিরঙ্কুশ, তার কোনো অংশীদার নাই। আমি আরো সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত বান্দা এবং রাসূল। বাস, এবার বলেন আসসালামু আলাইকুম। সবাই জবাব দেন ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। বলতে চাই আমি হিন্দুর ছেলে ছিলাম, ইসলাম ধর্ম গ্রহণ করছি, আমার মুসলমান ভাই সবার কাছে আমি দোয়া চাইতেছি, আমাকে দোয়া করুন। আলহামদুলিল্লাহ। আমি এখন আমাকে দোয়া করবেন আপনারা, আমি যেন বাকি জীবনটা কাটাই যেতে পারি। আল্লাহ দোয়া করেন একটু। আলহামদুলিল্লাহ, দোয়া হবে এই মুহূর্তে। 6 মাস অপেক্ষা করছি আপনার জন্য। আরে বহুদিন আমার আশা ছিল, আজকে আশা পূরণ হয়েছে। আল্লাহ মঞ্জুর করুন। আমার এই ভাই, এই দুইজন একটু আগ মুহূর্ত তারা ছিলেন মুশরিক, এখন আমাদের ভাই, আমাদের কি ওনারা, ওনাদের অবস্থা এখন এই হয়েছে, ওনার চোখে ধর্ম কিছু না, বৌদ্ধ ধর্ম এটা কিছু না, সব জায়গায় ঘুরেছিলাম, ওদের ধর্মের ভিতরে কিছু না, আল্লাহ কালাম ছাড়া কিছু না। সুবহানাল্লাহ, মুসলমান কিছু করে আল্লাহর কালাম ছাড়া কিছু না। আলহামদুলিল্লাহ, আমি এখন তাদেরকে বুকে জড়িয়ে ধরে এই বিশাল জনসমুদ্রের পক্ষ থেকে আমি তাদেরকে সম্মানিত করছি। আমরা মুনাজাত করব, আল্লাহর কাছে দোয়া করব। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين آمين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب رب العالمين
দীর্ঘ রজনী পর্যন্ত তোমার বান্দারা লক্ষ লক্ষ মানুষ কোরআনে কারিমের কথা শুনেছে, তোমার হাবিবের কথা শুনেছে। আয় আল্লাহ তাআলা তুমি দয়া করে মেহরবানি করে তেলাওয়াত এবং দরুদ ও সালামের সওয়াব রাসূলের কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মুবারকে পৌঁছিয়ে দাও। ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين وجعل آخر كلمة عند الموت لا إله إلا الله محمد رسول السلام عليكم ورحمة الله.